জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ব্রাউজারে যখন কাজ করে এসিনক্রোনাসলি কাজ করে, তো এই এটা আসলে কিভাবে কাজ করে এসিনক্রোনাসলি? তো এসিনক্রোনাস যে প্রপার্টিটা আমরা বলি, এটা আসলে জাভাস্ক্রিপ্টের একদম নিজস্ব না আর কি। জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন, তারপরে ব্রাউজার, এরা সবাই মিলে আসলে এসিনক্রোনাসলি কাজ করতেছে। আর জাভাস্ক্রিপ্ট যেহেতু সিঙ্গেল থ্রেডেড, সিঙ্গেল থ্রেডেড মিনস হচ্ছে একটাই কল স্ট্যাক আছে এট এ টাইম, একটাই কমান্ড এক্সিকিউট করতে পারবে। সো এটা কিভাবে এসিঙ্ক্রোনাস হলো তাইলে? এটা একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন মাথায় আসে সব সময়, যেহেতু সিঙ্গেল থ্রেডেড তো একসাথে তো প্যারালাল কাজ করতে পারবে না, তাইলে ও প্যারালাল কাজ করে কিভাবে? দুইটা তিনটা একসাথে কিভাবে একসাথে কাজ করে? এপিআই কলও করতেছে, আবার ওই এপিআই কলের রেসপন্স যতক্ষণ না আসতেছে তত অন্য কাজ বসে বসে করতেছে। তাইলে ও যেহেতু একাধিক প্যারালালি কাজ করতেছে, তাহলে আবার যেহেতু সিঙ্গেল থ্রেডেড, এটা কিভাবে তাহলে হইলো? তো এই বিষয়ে কারো কোনো আইডিয়া আছে, যে আপনার এই টার্ম গুলা সম্বন্ধে কারো আইডিয়া আছে? কল ব্যাক কিউ কি জিনিস, ইভেন্ট লুপ কি জিনিস, হিপ কি জিনিস, স্ট্যাক কি জিনিস? এই স্ট্যাকটা আসলে কল স্ট্যাক কিসের আপনার, যেটা জাভাস্ক্রিপ্টে যেখানে এক্সিকিউট হয় কোডগুলা? হ্যাঁ, যেটার কাজ আগে শেষ হবে সেইটা আগে হচ্ছে কল হবে। কিসে মানে, এটা ক্লিয়ার এলো না, যেটার কাজ আগে শেষ মানে? মানে অ্যাসিঙ্ক্রোনাইজ ইয়াতে যে ফাংশনটার আগে শেষ হবে কাজ, ওইটা আগে কল হবে। না সেটা ঠিক আছে, এসিনক্রোনাস মানে হচ্ছে আপনার, এসিনক্রোনাস মানে হচ্ছে আপনার আগের কোড উপর থেকে, আমরা যেমন সিনক্রোনাস মানে কি চিন্তা করি যে এক লাইন, প্রথম লাইন এক্সিকিউট হবে, তারপর দ্বিতীয় লাইন এক্সিকিউট হবে, তারপর তৃতীয় লাইন এক্সিকিউট হবে, এরকম, তাই তো? কিন্তু এসিনক্রোনাস মানে হচ্ছে আপনার এমন হতে পারে যে প্রথম লাইন এক্সিকিউট হয়েছে, তারপরে হচ্ছে আপনার 5 নম্বর লাইন এক্সিকিউট হয়েছে, তারপরে 2 নম্বর লাইন এক্সিকিউট হয়েছে, তারপরে 3 হয়েছে, তারপরে ধরেন আবার এটা হয়েছে, তারপরে এটা হয়েছে, এরকম। তার মানে হচ্ছে সে মানে সিরিয়াল মেনটেন করতেছে না, টপ টু বটম সিরিয়াল মেনটেন করতেছে না, এটা এসিনক্রোনাস আসলে। এখন এটা করে কিভাবে জাভাস্ক্রিপ্ট, এই জিনিসটা আস্তে ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো আর কি। তো আসেন আগে দেখি, আমাদের একটা কোড, নর্মাল একটা কোড এক্সিকিউট করি। ধরেন আমি যদি একটা সিম্পল কোড দিই, ধরেন একটা ফাংশন, আমি মেইন ফাংশন লিখলাম। সিতে যেহেতু আমরা সবসময় মেইন ফাংশন লিখি, মেইনই হইতে হবে এমন না, আমি জাস্ট মেইন মেইন ফাংশন দিলাম। এরপরে জাস্ট লক করতেছি এ, তারপরে ধরেন একটা সেট টাইম আউট দিলাম, একটা কল ব্যাক নিচ্ছে, এটা ধরেন 1 সেকেন্ড পরে এক্সিকিউট হবে কল ব্যাকটা। কল ব্যাক জাস্ট আরেকটা লক করবে বি, এরপরে ধরেন আপনার বাইরে আইসা কল ব্যাক এর দিতে পারেন, এখানে প্রিন্ট করতেছে সি। হ্যাঁ, তো সিম্পল এই কোডটা যদি রান করাই, আচ্ছা এখানে আপনার মেইন ফাংশনটারে কল করে দিচ্ছি। হ্যাঁ, এটা আসেন দেখি কি হয়, ইন্সপেক্ট করতেছি। দেখেন এটা এ সি, তারপরে 1 সেকেন্ড পরে বি পিন করছে, ভালো করে খেয়াল করেন। আবার রিলোড দিচ্ছি, এ সি বি, এ আর সি ইনস্ট্যান্টলি পিন করতেছে, এরপরে বি আসতেছে। তার মানে আমার এখানে আমি যেভাবে লিখছিলাম, এরপরে বি, বির পরে কনসোল সি, সে আসলে ওভাবে কাজ করা নাই, সে এরপরে সি তে আসছে, সির পরে বি তে আসছে। এই জিনিসটা বলতেছে এসিনক্রোনাস। দেখেন নর্মালি আমাদের ব্রেন যেভাবে কাজ করে, বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেগুলো আমরা পড়ে আসছি, সেগুলাতে হয় এরপরে বি হয়, বির পরে সি হয়, নর্মালি উপর থেকে নিজে চিন্তা করেন। কিন্তু এর পরে সি করতেছে, সির পরে বি করতেছে, তো আসলে ইন্টারনালি কি করতেছে? তো সেই জিনিসটা বোঝার জন্য ভালো ভালো অনেক ডকুমেন্ট আছে, এগুলো পড়বেন। আমি জাস্ট একটা নিয়ে একটু আলোচনা করে দেখি, চিত্রটা সুন্দর আছে, এই চিত্রটা খেয়াল করেন, এটা ভালো করে বুঝেন, এটার মধ্যে সবগুলো টার্ম আছে।
দেখেন এখানকার যে টার্ম গুলো, সেই টার্ম গুলো আসলে এখানে আমি লিখছি, যে স্ট্যাক, হিপ, ব্রাউজার এপিআই, এগুলো আলোচনা করতেছি। দেখেন এই যে পোর্শনটা দেখতেছেন ডটেড, এই পোর্শনটা আসলে V8 ইঞ্জিন, জাভাস্ক্রিপ্ট এর আমরা যেটা বলতেছি যে জাভাস্ক্রিপ্ট এর ইঞ্জিন ক্রোমের জন্য V8। এই ফুলটা হচ্ছে ক্রোম, এই যে ক্রোমের লোগো, এই ফুল পোর্শনটা হচ্ছে ক্রোম, আপনারা দেখতেছেন তো রাইট? এই ফুল পোর্শনটা হচ্ছে ক্রোম, আর এই ফুল যে বক্সটা এটা হচ্ছে ক্রোম, আর এই যে এই পোর্শনটা এটা হচ্ছে V8 ইঞ্জিন। মানে এইটুকু জায়গার মধ্যে আসলে জাভাস্ক্রিপ্টের কারিগরি থাকে। আর এই যে স্ট্যাক যেটা বলতেছে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে সিঙ্গেল থ্রেডেড বলতেছি, সিঙ্গেল থ্রেড মানে কি একটা স্ট্যাক, এই একটা স্ট্যাক। আর এই যে লাইনগুলো, এগুলো হচ্ছে আপনার এক্সিকিউট হচ্ছে, ওই যে বিভিন্ন আপনার কমান্ড যখন এক্সিকিউশন হয় তখন হচ্ছে যে স্ট্যাকের মধ্যে বিভিন্ন কমান্ড আসতেছে, ফাংশন কল হচ্ছে, যেটা পরে সেটা উপরে আসতেছে, এক্সিকিউট শেষ হলে সেটা পপ আপ হয়ে যাবে, নিচেরটা এক্সিকিউট হবে, নিচেরটা এক্সিকিউট শেষ হলে এটা পপ আপ হয়ে যাবে, তারপর আবার নতুন কেউ আসলে উপরে আসবে, পুশ হবে। আমরা যে নর্মাল যে স্ট্যাক জানি সেটাই, স্ট্যাক কিউ জানি না, তো ওই স্ট্যাকটাই। তো এই জায়গাটাতে আসলে জাভাস্ক্রিপ্টে কোড এক্সিকিউট হয়। প্রত্যেকটা সেকশন ভালো করে বুঝতে হবে কি হইতেছে আসলে। এই এই জায়গাটাতে জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট হচ্ছে। আর হিপটা হচ্ছে, হিপ হচ্ছে একটা জাস্ট একটা নাম, এটা একটা জেনেরিক নাম, চিন্তা করতে পারেন, জাস্ট বোঝায় যে এটা হচ্ছে আনস্ট্রাকচারড মেমোরি অ্যালোকেশন, মানে র্যান্ডমলি মেমোরি নিবে, এখানে একটা নিচ্ছে, এখানে একটা নিচ্ছে, এখানে একটা ভাইয়া নিচ্ছে, অন্যরকম নিতে পারে। জি বলেন ভাইয়া ভাইয়া এটা কি ওই আমাদের পিসির মেমোরির মতোই হিপ আর স্ট্যাকটা? কোনটা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের পিসিতে যেরকম হিপ মেমোরি থেকে মেমোরি নিচ্ছে, পিসি মেমোরি থেকে মেমোরি নিচ্ছে, আর মেমোরি তো আর কোথাও নাই, ক্রোম তো আপনার আপনার আমাদের মানে মেমোরি এলোকেশন, এলোকেশন মানে হচ্ছে মেমোরি গুলো যে নিচ্ছে সেই মেমোরি গুলো হচ্ছে র্যান্ডম সিলেকশন ভাবে নিচ্ছে, কোনো সিরিয়ালি না, ঠিক আছে? এক এক জায়গা থেকে, ধরুন আপনি 10টা অবজেক্ট অ্যাসাইন করছেন বা 10টা অবজেক্ট ইনিশিয়ালাইজ করছেন জাভাস্ক্রিপ্ট কোডে, তো 10টা অবজেক্ট 10 জায়গা থেকে নিবে আর কি। এই এই যে 10 জায়গা থেকে নিলো, এই জিনিসটারে আপনি যদি শর্টকাটে একটা নাম দিতে চান, এটা হিপ বলে, ঠিক আছে? তো জাস্ট সবাই এই নামে ডাকে আর কিছু না, এই জায়গায় মেমোরি গুলা থাকে আর কি র্যান্ডমলি। ওই যে আমরা গার্বেজ কালেকশন হয় যখন, এখান থেকে মেমোরি রিলিজ হয়ে যায়, আবার নতুন একটা আসলে এখানে একটা মেমোরি নেয়, এইটাই জাস্ট হচ্ছে হিপ। আর এটা হচ্ছে যেখানে জাভাস্ক্রিপ্টে কোড গুলা রান হচ্ছে, ঠিক আছে? এরপর এই যে বাইরের যে পোর্শনটা আছে, এই পুরাটাই হচ্ছে আপনার ব্রাউজারের কন্ট্রোলে। তো এখানে ব্রাউজারের কিছু এপিআই আছে, দেখেন এই যে ডম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি, আমরা যে ডকুমেন্ট দিয়ে যখন কল করি জাভাস্ক্রিপ্ট কোড থেকে, ওই ডকুমেন্টটা আসলে ব্রাউজারের অবজেক্ট। হ্যাঁ, ওই যে আমরা ডম জানি না, হ্যাঁ, ডকুমেন্ট অবজেক্ট মডেল, তো ওই ডকুমেন্টটা হচ্ছে ব্রাউজারের অবজেক্ট। অ্যাজাক্স কল গুলা, যে এপিআই কল গুলা করি, এগুলো ব্রাউজারের সেট টাইম আউট, জাভাস্ক্রিপ্টের নিজস্ব কিছু না, ওটাও ব্রাউজারের, ঠিক আছে? উইন্ডো একটা অবজেক্ট আসে, সেটাও ব্রাউজারের, মানে এই সবগুলো হচ্ছে ব্রাউজারের। ব্রাউজারের তো নিজস্ব কিছু এপিআই আছে, তো ব্রাউজারের নিজস্ব কিছু এপিআই আছে, ব্রাউজারের কোড তো আবার প্যারালালি রান হতে পারে, কারণ ব্রাউজার তো আপনার যদি লো লেভেলে চিন্তা করে, C++ কোড আছে, ব্রাউজারের কোড লেখা হয়েছে C++ এ, C++ এর কোড যেহেতু লেখা হয়েছে, C++ তো মাল্টি থ্রেড রান করে দিতে পারে, ও হচ্ছে প্যারালালি কাজ করতেছে। আর এখানে যেটা থাকে ব্রাউজার, সেটা হচ্ছে কল ব্যাক কিউ, ঠিক আছে? কল ব্যাক কিউ সম্বন্ধে আসতেছি, এই ডিটেলসটা বলার পরে কল ব্যাক কিউ সম্বন্ধে জানবেন। আর ইভেন্ট লুপ, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ইভেন্ট লুপ, ইভেন্ট লুপ কি করে, জাস্ট এ হচ্ছে একটা মিডল ওয়্যার হিসেবে কাজ করে, এই জাভাস্ক্রিপ্টের নোড জেএস এর স্ট্যাক, এই V8 ইঞ্জিনের এই স্ট্যাক, আর হচ্ছে এই কল ব্যাক কিউ, এই দুইটার মাঝখানে ও হচ্ছে একটা ওয়াচার, চিন্তা করতে পারেন, সবসময় ওয়াচ করে। কি ওয়াচ করে? ও ওয়াচ করে যে স্ট্যাক খালি হয়েছে কিনা, হ্যাঁ, স্ট্যাক খালি হয়েছে কিনা। যদি স্ট্যাক খালি হয়ে থাকে, তাহলে ও করে কি, কল ব্যাক কিউ থেকে প্রথমটা, কিউ মানে কি আপনার ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে ফার্স্ট আসছে সে ফার্স্ট আউট হবে। তো ও করে কি, এই কল ব্যাক এ যেমন এটা প্রথম আসছে, এটা সেকেন্ড আসছে, এটা থার্ডে আসছে, অন ক্লিক ফার্স্ট, অন লোড সেকেন্ড, অন ডান হচ্ছে থার্ড। তাহলে ও যখন কল স্ট্যাকটা ফ্রি পাবে, ফ্রি মানে এমটি পাবে, তখন ও করবে কি, এই প্রথমটা অন ক্লিকটারে পুশ করবে, এই ইভেন্ট লুপটা পুশ করবে হচ্ছে স্ট্যাকে, এবং সেটা এক্সিকিউশন হবে, সেটা এক্সিকিউশন হওয়া শেষ হলে আবার যখন স্ট্যাকটা এমটি হবে, তখন সে এই, এখন তো এটা প্রথমে চলে আসছে, এটা যে পুশ করে দেয়, তাহলে তো এটাই ফার্স্ট আইটেম, এখন তখন এটারে পুশ করবে, এভাবে এটারে পুশ করবে।
তাহলে এখন দেখেন এই যে একটা একটা কাজ এখানে চলে আসলো, এরপর এখানে আসলো, এরপর এখানে গেল, এই যে এই কাজটা করতেছে বলতেছে অ্যাসিঙ্ক্রোনাস। ধরেন এই জিনিসটা এখন এই কোড দিয়ে কিভাবে বুঝাবো, এখানে ওই কোডটা একটা আছে যে এবিসি, এখান থেকে নেওয়া হয়েছে। দেখেন এখানে কি করতেছে, আপনার ফার্স্টে এই ফিগারটা খেয়াল করেন, দেখেন এই যে ওই চিত্রটা এখানে আঁকা হয়েছে, প্রথম যে এক নাম্বার সেকশন, এক নাম্বার সেকশনে কি হইতেছে দেখেন, ভালো করে সিকোয়েন্সটা বোঝার ট্রাই করে। এই যে প্রথম লাইন হচ্ছে দুই, যে মেইন ফাংশন কল হয়েছে, তাহলে আমার মেইনটা যাবে স্ট্যাকে, এই যেখানে যে মেইন আসছে দেখছেন, মেইন আসছে। এরপরে হচ্ছে আমাদের যে কনসোল, মেইন ফাংশন যখন এক্সিকিউশন শুরু হইলো তখন হচ্ছে একটা লগ আসছে, লগ এ, লগ এ প্রিন্ট করো। তাহলে এই দেখেন এই যে লগ এ আসছে, কনসোল ডট লগ এ, এ এই লাইনটা আসছে। এখন এটা তো আপনার স্টেটমেন্ট, এটা এক্সিকিউশন হবে, তাহলে এটা এক্সিকিউশন হচ্ছে, এটা এক্সিকিউশন হলে এটা পপ আপ হয়ে যাবে, বের হয়ে যাবে, এক্সিকিউশন শেষ কমপ্লিট বের হয়ে গেল। তাহলে বের হয়ে গেলে আমার শুধু রইলো মেইন, এখানে যে শুধু রইলো মেইন। এরপর দুই নাম্বার সেকশনে কি হচ্ছে, এই যে সেট টাইম আউটটা, চার নাম্বার লাইনে সেট টাইম আউট, এই সেট টাইম আউটটা কল স্ট্যাকে যাচ্ছে। তাহলে কল স্ট্যাকে এখন সেট টাইম আউট না, টাইম আউট আসছে মেইন এর পরে, সেট টাইম আউট কনসোল লগ এক্সিকিউট হয়ে এ প্রিন্ট করে ফেলছে ব্রাউজারে, ফলে এটা বের হয়ে গেছে। এরপরে সেট টাইম আউটটা করতেছে কি, দেখতেছে এটার মধ্যে একটা কল ব্যাক আছে, এবং ও বলতেছে এখানে 0 সেকেন্ড লেখা আছে, যা হোক আমি ধরো 1000 দিছি, 1000ই থাকুক, ধরেন হচ্ছে এটা এটার চিন্তা করেন 1000 জিরোরে, তাহলে 1000 মিলি সেকেন্ড পরে, মানে 1 সেকেন্ড পরে একটা ফাংশন এক্সিকিউশন হবে। এই ফাংশনের নাম দিচ্ছে এক্সে, হ্যাঁ আমরা কোনো ফাংশনের নাম দেই নাই, আমরা দিছি অ্যানোনিমাস ফাংশন, সমস্যা নেই, কারণ ওই ফাংশনে তো আমরা কোনো জায়গায় ডাকতেছি না। যদি ফাংশনের নাম দিতে দেওয়া উচিত আসলে, কারণ ফাংশনের নাম দিলে পরে ডিবাগ করতে সুবিধা হয়, ক্লোজারের ভিতরে নামগুলা দেখতে পারবেন, এরর দিলে কল স্ট্যাক এর মধ্যে নামটা দেখতে পারবেন, আর রিকার্সনের জন্য তো অবশ্যই লাগবে, কারণ আপনি যখন ভিতর থেকে ওই নিজে নিজেরে কল করবেন, আর নিজের নাম যদি না থাকে ওরে কল করবেন কেমনে, জিনিসটা বুঝছেন? মানে এইটুকু লাস্টে যে 2-3 লাইন বললাম, এটা হচ্ছে আপনি বলতে পারেন যে অ্যানোনিমাস ফাংশন এর থেকে আমরা নেমড ফাংশন ইউজ করা কেন দরকার, গুড প্র্যাকটিস আর কি। প্রোডাকশন কোডে সবসময় ফাংশনে একটা নাম দেওয়া উচিত, না দিলেও এখানে সমস্যা নেই। তো এখন দেখেন এটা হচ্ছে আমার সেই এক্সাক্ট ফাংশনটা, নর্মাল ফাংশন, আমরা অ্যারো ফাংশন ইউজ করছি, হ্যাঁ তো অ্যারো ফাংশন ইউজ করছি, এমনি আর কোনো ডিফারেন্স নাই, আর হচ্ছে 1000 মিলি সেকেন্ড ইউজ করছি, মানে 1 সেকেন্ড পরে এই ফাংশনটা। তো যেহেতু সে দেখতেছে একটা কল ব্যাক আসছে, মানে ফাংশনের প্যারামিটার হিসেবে আর একটা ফাংশন আসছে, তখন সে করবে কি, এই সেট টাইম আউটটা ব্রাউজারে ওয়েব এপিআই ইউজ করে, যে এখানে দেখেন এই যে দেখেন এই যে ওয়েব এপিএস, এই যেগুলো ওয়েব এপিএস, এই দেখেন সেট টাইম আউট দেখছেন, এই সেট টাইম আউট ব্রাউজারের একটা এপিআই ইউজ করে, সে করছে কি, তখন এই সেট টাইম আউটটাকে এই ব্রাউজার এপিআই এর মধ্যে পুশ করে দিছে। দেখেন এই যে ব্রাউজার এপিআই এর মধ্যে পুশ করে দিছে, 3 নাম্বার স্টেট আসছে, এবং এই জিনিসটা স্ট্যাক থেকে বের করে দিছে, বের করে ব্রাউজারের মধ্যে দিয়ে দিচ্ছে, এবং ব্রাউজারে করতেছে কি, এই যে একটা ই ঘুরতেছে কালারফুল অরেঞ্জ কালারে, এটা হচ্ছে কি, ওই যে আমি কত সেকেন্ড দিছি ওই টাইমিংটা কাউন্ট করতেছে। হ্যাঁ ও ধরেন 1000 মিলি সেকেন্ড দিলে 1000 মিলি সেকেন্ড পরে সে এইটা এক্সিকিউশন শেষ হবে, মানে এই টাইমিংটা শেষ হবে, কাউন্ট করতেছে কতটুকু সময় হয়েছে এটা আসছে। এরপরে যায় সে ওই এক্সাক্ট ফাংশনটারে কল করাই দিবে। আচ্ছা এখন তো কল স্ট্যাকে তো ওইটা বের হয়ে গেছে, তার মানে এই স্টেটমেন্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাছে এটা হয়ে গেছে শেষ। এরপরে কি আছে, এরপরে ছিল হচ্ছে 8 নাম্বার লাইনের লক করো সি, কনসোল ডট লক সি। এখন এই লাইনটা আসছে যে কনসোল লক সি আসছে, ঠিক আছে, এরপরে কি করতেছে, এই সি প্রিন্ট করতেছে, সি বের হয়ে যাচ্ছে, সি বের হয়ে যা, সি প্রিন্ট করা শেষ, তাহলে সির পরে তো আর মেইন ফাংশনে কিছু নাই, মেইন ফাংশন শেষ হয়ে যাচ্ছে, সি লাস্ট লাইন ছিল মেইন ফাংশনের, তারপরে মেইন ফাংশনটা কল স্ট্যাক থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন এরপরে যখন এটা 1 সেকেন্ড হয়ে গেল, তখন ও করবে কি, ওই ব্রাউজারে এপিআই, যে এখানে আপনার মেসেজ কি বলতেছে, কিন্তু মানে যাই একজন এক নাম বলে, মেইনলি কিউ আর কি, কল ব্যাক কিউ বলে, মেসেজ কিউ বলে, যাই বলেন। তো এখন এই কল ব্যাক কিউতে এটা পুশ করবে, তাহলে এখন দেখেন এই যে আমার যে কল ব্যাক ফাংশনটা ছিল ভিতরের ইন্টারনাল, এই যে ফাংশনটা ছিল, এই ফাংশনটাকে, এই ফাংশনটাকে 1 সেকেন্ড পরে সে পুশ করতেছে হচ্ছে আমার এই কল ব্যাক কিউতে, এই যে কল ব্যাক কিউতে আসছে 4 নাম্বার স্টেপে,
কলব্যাক কিউতে আসছে। দেখেন এখন ও এই ইভেন্ট লুপ কি করে, ইভেন্ট লুপ সবসময় ওয়াচিং করতেছে যে আমার কল স্ট্যাক ফ্রি কিনা। এখন কল স্ট্যাক তো ফ্রি হয়ে গেছে, মেইন ফাংশনের সব কোড এক্সিকিউট হয়ে গেছে। এখন ও করবে কি, ইভেন্ট লুপে কোনো ইভেন্ট আছে, ইভেন্ট লুপে কোনো মানে আমাদের ইভেন্ট লুপ দেখবে যে আমার কলব্যাক কিউতে কোনো টাস্ক আছে কিনা। এটার অনেক সময় টাস্ক কিউ বলে, বুঝছেন, এক একজন এক এক নাম বলে আর কি। তো এখানে কোনো টাস্ক আছে কিনা, তো টাস্ক থাকলে সে করবে কি, জাস্ট ইভেন্ট লুপ এই জিনিসটাকে কল স্ট্যাকে পুশ করবে। প্রথম টাকে তো একটাই আছে যেহেতু পুশ করলো, তাহলে এখন দেখেন যে পাঁচ নাম্বার স্ট্যাপে এক জেক্টা আসছে, তাহলে এক জেক্টা যে আসছে এক জায়গায় আসা মানে কি, আসলে আমার এই ফাংশনটারে পুশ করতেছে। হ্যাঁ, এই ফাংশনটারে পুশ করতেছে, তো ফাংশন পুশ করতেছে, ফাংশন তখন এক্সিকিউট হয়ে যাবে। এক্সিকিউট হয়ে গেলে কি হবে, এই যে বিটা প্রিন্ট করবে, এই জন্য এরপরে সি প্রিন্ট করে, এরপরে বি প্রিন্ট করে। এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে কিনা? আর এই এই যে পুরো ফ্লোটা, ইভেন্ট লুপের পুরো ফ্লোটা, যে জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে কি কিভাবে কাজ করতেছে অ্যাসিঙ্ক্রোনাসলি, হ্যাঁ, এই জিনিসটার মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা আরো ডিপলি দেখব, কিন্তু বেসিক জিনিসটা বুঝছেন কিনা? ভাইয়া তিন নম্বরটা আরেকবার বলবেন। তিন নম্বর, হ্যাঁ, তিন নম্বরে কি করতেছে, তিন নম্বরে হচ্ছে, আচ্ছা দুই নম্বর থেকে তিনে আসেন, দুইয়ে দেখেন, দুইয়ে হচ্ছে সেট টাইম আউটটা। জি হ্যালো ভাইয়া, ভাই ও শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, ওই ব্রাউজার এপিআই কে খালি ইভেন্ট কিউতে পাঠাতে পারে, অন্য কেউ পাঠাতে পারে না, মানে ওই কলব্যাক কিউতে? না না, এপিআই খালি কলব্যাক কিউতে, ব্রাউজারের কন্ট্রোলে। দেখেন এই কলব্যাক কিউটা ব্রাউজারের কন্ট্রোলে, ঠিক আছে, এই কলব্যাক কিউটা ব্রাউজার হ্যান্ডেল করে, এটা জাভাস্ক্রিপ্টের বাইরে। দেখেন যে নোড, এটা ভি8 ইঞ্জিনের বাইরে আসে। হ্যাঁ, এই ভি8 ইঞ্জিন চাই আবার আপনার নোড জেএস ইউজ করে জাভাস্ক্রিপ্টের কম্পাইলার বা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন হিসেবে। এর বাইরে যা কিছু আছে এগুলো সব ব্রাউজার হ্যান্ডেল করতেছে। তো ওই ব্রাউজার এই যে কাউন্ট করতেছে সেট টাইম আউট কতটুকু সময় হইছে, বা যখন আপনি এপিআই কল করতেছেন, অ্যাজাক্স কল, যে এইচটিটিপি রিকোয়েস্ট, হ্যাঁ, যে এইচটিটিপি কলগুলা করতেছেন, ধরুন এইচটিটিপি কল করছেন, সেই এপিআই রেসপন্স আসছে কিনা সেই জিনিসটাও মনে করেন এই ব্রাউজার হ্যান্ডেল করে। রেসপন্সটা আসার পরে সে সেটাকে কিয়ে পাঠায়, কলব্যাক কিউতে পাঠায়। এরপর সেই কলব্যাক কিউ আপনার যখন জাভাস্ক্রিপ্টের স্ট্যাকটা ফ্রি হয়, ফ্রি হওয়া মানে এমটি হইতে হবে, একদম এমটি হইতে হবে। তো এমটি হয় তখন করে কি, সে এই জাভাস্ক্রিপ্টের কলব্যাক কিউ থেকে জাভাস্ক্রিপ্টের স্ট্যাকের মধ্যে ওই যে কলব্যাক ছিল সে কলব্যাকটা পুশ করে। আপনি যখন প্রমিস ইউজ করবে জিনিসটা আরো একটু ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আচ্ছা তিন নম্বর স্টেপটার মধ্যে প্রবলেম ছিল, ওটা আবার ডিসকাস করতেছি। দেখেন তিন নম্বর স্টেপটাতে কি বলতেছিলাম, তিন নম্বর স্টেপে দেখেন, দুই নম্বর স্টেপে সেট টাইম আউটটা আপনার এক্সিকিউশন হওয়া শুরু, কল স্ট্যাকে আসছে, কল স্ট্যাকে আসছে, যখন এক্সিকিউশন হওয়া শুরু হয়েছে তখন দেখতেছে যে এই সেট টাইম আউটটা ব্রাউজারের ওয়েব অ্যাপে ইউজ করে এটার মধ্যে একটা কলব্যাক আসছে। কলব্যাক আসলে তার মানে একটা নির্দিষ্ট সময় পরে সেটা এক্সিকিউশন হবে। সেট টাইম আউট মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে এক্সিকিউশন হবে, ওর সেকেন্ড প্যারামিটারটাই হচ্ছে টাইমটা, মিলি সেকেন্ডে। তো করবে কি, এই জিনিসটা ব্রাউজারের কাছে দিয়ে দিবে হ্যান্ডেলটা, তো ও এটাকে কল স্ট্যাক থেকে পপ করে ব্রাউজারের কাছে দিয়ে দিল। তো ব্রাউজারের কাছে যখন চলে গেলো, ব্রাউজার ওটা কাউন্ট করা শুরু করলো যে কতটুকু সময় আছে, আর ওই যে কলব্যাক ফাংশনটা সেটা মনে রাখছে যে ফাংশনটা কি ফাংশন, ও রেফারেন্স ধরে রাখছে আর কি, আর কিছু না, মেমোরি যে রেফারেন্স ছিল সেই রেফারেন্সটা ধরে রাখছে। এরপরে সেটা যেহেতু কল স্ট্যাক থেকে বেরোয় গেছে, তার মানে কল স্ট্যাক এখন কি করবে, পরের লাইন এক্সিকিউশন হবে। তো পরের লাইন কি আছে, এই সেট টাইম আউটের পরের লাইনই তো হচ্ছে আপনার এটা, এই সম্পূর্ণ তো সেট টাইম আউটের আপনার এই ফাংশনের ভিতরে। তাহলে তারপরে কি আছে, কনসোল লক করতেছে সি, তাহলে এখন কনসোল লক সিটা আসবে হচ্ছে চার নাম্বার, তিন নাম্বার স্টেপে। দেখেন এই যে কনসোল ডট লক সিটা আসছে কল স্ট্যাকে, আর এটা ও এক্সিকিউশন করা শুরু করছে। বাকিটুকু তো ক্লিয়ার নাকি? জি ভাইয়া। আচ্ছা, তার মানে এই এটা কোডটা ক্লিয়ার কিভাবে সেটা ই করতেছে আপনার, এক্সিকিউশন হচ্ছে। আচ্ছা, এখানে আরো একটা ইম্পর্টেন্ট কথা বলিনি, ধরেন যখন কল স্ট্যাকে কোড রান হইতে থাকে, হ্যাঁ, কল স্ট্যাকে যখন কোড রান, তখন কিন্তু ব্রাউজারের কোনো কাজ করে না, ব্রাউজার কাজ করে না মানে হচ্ছে ব্রাউজারে আপনার কোনো কন্ট্রোল থাকে না। জাভাস্ক্রিপ্ট যখন এক্সিকিউশন হয় ব্রাউজারে কোনো কন্ট্রোল থাকে না। এমনকি কখনো দেখছেন যে আপনি ব্রাউজারে বাটন ক্লিক করতেছেন, পেজ রিফ্রেশের সাথে সাথে ব্রাউজারে বাটন ক্লিক করতেছেন বা কোনো স্ক্রল করতেছেন, স্ক্রল হইতেছে না, কিছু সময়ের জন্য হ্যাং হয়ে আসছে, এরকম দেখে হয়তো মাঝে মাঝে, হ্যাঁ এটা
এটার কারণটা হচ্ছে যে আপনার ওই সময় জাভাস্ক্রিপ্টের কোড এক্সিকিউশন হচ্ছে, মানে কল স্ট্যাকটা ফ্রি না, ঠিক আছে? ওই জন্য আর কি ওই সময়টা আপনার ব্রাউজার কন্ট্রোল হয় না। যেমন এগুলো আর বলে ব্লকার কোড, মানে আপনি ব্লক করে রাখছেন, আপনার এখন কোনো কন্ট্রোল নাই ব্রাউজারের কাছে, এই জন্য ব্লকার কোড লেখা উচিত না। যেমন এই জিনিসটা একটু ক্লিয়ার হবে যদি আরেকটা এক্সাম্পল দেখেন। ভাইয়া ব্লকার কোডটা কি বললেন? ব্লকার কোড মানে হচ্ছে যখন হচ্ছে আপনি এমন কোড রান করতেছেন যে কোডটা আপনার কল স্ট্যাকের মধ্যে আটকে, মানে কল স্ট্যাকের মধ্যে রান, ধরেন আপনি এখানে একটা লুপ ঘুরাইছেন যেটা কিনা 5 সেকেন্ড চলে, ঠিক আছে? আচ্ছা আমি এটার একটা এক্সাম্পল দিই তাহলে। আচ্ছা ভাইয়া বুঝছি বুঝছি ভাইয়া, মানে হলো যে ধরা যাক ওই যে ওই অ্যালগোরিদম আর কি, যে লুপ চলতেছে তো স্ট্যাকটা খালি হচ্ছে না, তার মানে স্ট্যাক খালি না হলে তো ব্রাউজারে পেয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ সেটাই, ধরেন মেইন ফাংশন ওই আগের মতোই, তারপরে ধরুন লক করতেছেন এ, আচ্ছা একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা সেট টাইম আউট এর মধ্যে ধরেন আপনি, আচ্ছা এটা তো 0তম সেকেন্ড পরে দিলেও পরে এক্সিকিউশন হবে, এটা তো মানে এখন বোঝাই যাচ্ছে। ধরেন আমি যদি এই কোডটাকে 0 দেই, জিরো মানে কি আসলে আপনার মানে নর্মাল সেন্সে জিরো মানে কি যে দেখছেন তারপর মানে বিটা পরে আসতেছে কিন্তু ইনস্ট্যান্টলি আসতেছে, দেখছেন এখন ইনস্ট্যান্টলি আসতেছে কিন্তু পরে আসতেছে, তার কারণ হচ্ছে সে এখানে করছিল কি ওই যখন দেখছে সেট টাইম আউট তার ওয়েব এপিআই ইউজ করছে, ও ব্রাউজারের কাছে কন্ট্রোলটা দিয়ে দিচ্ছে, কিন্তু ব্রাউজার এখানে যখন গেছে তখন ও দেখছে কি জিরো, মানে ও এখানে যাওয়ার সাথে সাথেই কল ব্যাক কিউতে চলে আসবে, কারণ 0তম সেকেন্ড সাথে সাথে শেষ হয়ে গেছে, সাথে সাথে আসছে। কিন্তু ও সাথে সাথে আসলে কি হবে, ও তো কল স্ট্যাকে ততক্ষণ যেতে পারবে না যতক্ষণ না আমার জাভাস্ক্রিপ্টে কল স্ট্যাকটা ফ্রি হচ্ছে। তো ওই যে সিটা প্রিন্ট হচ্ছে, মেইন ফাংশন এক্সিট হচ্ছে, তারপরে ওইটা গেছে আর কি, ঠিক আছে? এখন আপনি যদি এখানে 0তম সেকেন্ড দিয়ে এখানে মধ্যে আটকে রেখে দেন, তাহলে ও 0তম বলছেন যে 0তম সেকেন্ড পরে যে বি প্রিন্ট করো, কিন্তু ও এখানে এসে ওয়েট করতে থাকবে। এই এই জন্য আমি একটা লেকচার আপনাদের বলছিলাম যে সেট টাইম আউট আসলে আপনি যত সময় দিবেন যত মিলি সেকেন্ড পরে ওইটাই যে হবে তা না, মিনিমাম অত, এরপরে আরো সময় বেশি লাগতে পারে, আপনাদের মনে আছে এই কথাটা বলছিলাম যে? হ্যাঁ ভাইয়া, তার কারণ হচ্ছে আপনার ডিপেন্ড করে হচ্ছে, হ্যাঁ সে 0 সেকেন্ড যে মিলি যত মিলি সেকেন্ড দিবেন তত মিলি সেকেন্ড পরে সে কল ব্যাক কিন্তু চলে আসবে, কিন্তু সে এক্সিকিউশন হবে কিনা সেটা ডিপেন্ড করে আপনার কল স্ট্যাকটা ফ্রি হয়েছে কিনা। আচ্ছা ব্লকার কোড লিখি তাহলে টের পাবেন যে কিভাবে আটকায় রেখে দেয় সে। একটা লুপ ঘুরাই ঘুরাইতেছি মনে করেন দিচ্ছি হোল্ড এন সেকেন্ডস, হ্যাঁ ধরেন আমি 3 সেকেন্ড হোল্ড করতে বলতেছি, একটা ফাংশন লিখছি, এরপরে ধরেন কনসোল লক করতেছি সি, ঠিক আছে? এই যে এইটাই হচ্ছে ব্লকার কোড। এখন এই ফাংশনটা আর হোল্ড করে রেখে দিবে, এই ফাংশনটা মানে শেষ হবে না আর কি। তো এই ফাংশনটার কাজ কি, এই ফাংশনটার কাজ দেখি আসেন। ধরেন এই ফাংশনটা একটা প্যারামিটার নিচ্ছে, ধরেন এখানে এন, যে এন যেটা পাঠাচ্ছি এন কত সেকেন্ড, এরপরে ধরেন স্টার্ট নিচ্ছি, এখনকার টাইম নিচ্ছি, ঠিক আছে? যে এখন কতটুকু সময় এখন কত, এগুলো এটা মিলি সেকেন্ডেই করে। আর নাও নিচ্ছি হচ্ছে আপনার ধরেন স্টার্ট, ফার্স্টে তো দুইটাই সমান, একটা হোয়াইল লুপ ঘুরাচ্ছি, ধরেন নাও মাইনাস, নাওটা আছে আপনার ইনক্রিজ করবে, স্টার্ট লজিকটা দিচ্ছি জাস্ট আর কি। আর এখানে ধরেন এন যেটা আসছিল সেই এন ইনটু হচ্ছে 1000, 1000 মানে 1 সেকেন্ড, আর এন এর মান যদি আমি 2 দিই তাহলে 2 ইনটু 1000 মানে 2000, মানে হচ্ছে 2 সেকেন্ড ওয়েট করবে আর কি, 2000 মিলি সেকেন্ড মানে 2 সেকেন্ড। আচ্ছা এরপরে আমি ধরেন এই ভিতরে যে নাওটার বারবার আপডেট করতেছি ডেট ডট নাও দিয়ে, হ্যাঁ আসেন এই কোডটা দেখি রান হয় কিনা। মেইন ফাংশন কল করতে হবে, রাইট, মেইন ফাংশনটা এখানে কল করে দিই,
আগে পরে কলিটা তো ফ্যাক্টর না বুঝতেছি না, হোস্টিং এর কারণে সব উপরে উঠে যাবে ফাংশন গুলা, ফাংশন লিখতে হবে। ওকে এই যে দেখছেন, এখন দেখেন খেয়াল করেন এই জিনিসটা বুঝছেন কিনা, দেখেন যা চাইছিলাম এক্সাক্টলি তাই হয়েছে। এই কোডটা বোঝার চেষ্টা করেন, দেখেন আগের মতোই কি করতেছি আমি, আমাদের যে মেইন ফাংশন আছে সেই মেইন ফাংশনের মধ্যে প্রথমে এ প্রিন্ট করতেছি, এরপরে একটা সেট টাইম আউট আছে, হ্যাঁ সেট টাইম আউট এর মধ্যে আমি বি প্রিন্ট করতেছি, কিন্তু সেটা 1 সেকেন্ড পরে। এরপরে কি করতেছি, একটা ফাংশন কল করতেছি, এই ফাংশনটা করতেছি কি একটা, এই ফাংশনটা হচ্ছে জাস্ট আপনি প্যারামিটার হিসেবে যা দিবেন, ওকে মানে আর্গুমেন্ট 3 পাঠাচ্ছেন, তার মানে 3 সেকেন্ড, 4 পাঠালে 4 সেকেন্ড, 2 পাঠালে 2 সেকেন্ড হোল্ড করায় রাখবে, মানে ও হচ্ছে লুপ ঘুরবে। এখন এইটা আসলে একটা লুপ ঘুরতেছে, মনে করুন কারেন্ট সময় নিচ্ছে এবং কারেন্ট সময়টা ভিতরে বারবার আপডেট করতেছে, এবং স্টার্ট টাইম মানে আমি যখন শুরু করছিলাম সেই টাইমটা মনে রাখতেছে, এবং এই দুইটা ডিফারেন্স মানে এখন যেহেতু নাওটা বারবার আপডেট হচ্ছে, তার মানে হচ্ছে এই বারবার নতুন নতুন ই পাচ্ছে, নতুন সময় পাচ্ছে, নতুন সময় পাচ্ছে, কিন্তু ডিফারেন্সটা হইতে হবে, ধরেন যেহেতু 3 পাঠাইছি তার মানে হচ্ছে 3000 মিলি সেকেন্ড, তার মানে ডিফারেন্সটা 3000 মিলি সেকেন্ড, তার মানে 3 সেকেন্ড। ওকে যতক্ষণ পর্যন্ত এই এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে ততক্ষণ পর্যন্ত তো এই লুপ ঘুরবে, তার মানে হচ্ছে সে আসলে যতক্ষণ পর্যন্ত না এই ডিফারেন্সটা 3000 মিলি সেকেন্ডের কম হবে ততক্ষণ পর্যন্ত আপনার এই লুপটা ঘুরবে। তার মানে এই যে, এই যে হোয়াইল লুপ দিচ্ছি এটাই হচ্ছে ব্লকিং করে রাখছে, লুপ ঘুরতেছে, ও তো কল স্ট্যাক থেকে বের হচ্ছে না, ও এক জায়গায় বসে বসে ওই কল স্ট্যাক এর মধ্যে লুপ ঘুরাচ্ছে, এক্সিকিউশন হচ্ছে আর কি। লুপ তো তাই যে বারবার বারবার ভিতরে বডিটারে যদি এক্সিকিউশন করাতে চান ও ঘুরবে, কতক্ষণ বন্ধ করাবে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন স্যাটিসফাই করবে, ও সিম্পলি তাই করতেছে এখানে। এখন যতক্ষণ পর্যন্ত ব্লকিং হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লাইনেও আসতেছে না, কারণ এখানে তো হোল্ড করে আছে যে ব্লকার কোড, মানে হচ্ছে ব্লক করে রাখছে, এই লাইন আসতেছে না। যখন এই 3 সেকেন্ড পার হয়ে গেল তখন হচ্ছে এই ফাংশনটা এই কন্ডিশন স্যাটিসফাই করে নাই, মানে ফেইলড, এই হোয়াইল লুপ থেকে বের হয়ে আসলো, এই ফাংশন রিটার্ন করলো, এই লাইনে আসলো, এরপর এই লাইনে এক্সিকিউট হচ্ছে, তার মানে তার আগে পর্যন্ত সি প্রিন্ট হয় নাই, এই জন্য দেখেন সিটাও কিন্তু লেট করে প্রিন্ট হচ্ছে। দেখছেন 3 সেকেন্ড পরে সি প্রিন্ট হচ্ছে, সাথে সাথে বি প্রিন্ট হচ্ছে, কেন, কারণ সি যখন প্রিন্ট হয়ে গেছে তখন তো এই এই মেইন ফাংশন শেষ, তাহলে মেইন ফাংশনটাও আপনার কল স্ট্যাক থেকে বের হয়ে গেছে। এরপরে গিয়ে কি করছে, সেট টাইম আউট বি ও কিন্তু বসে আছিল, মনে করেন এখানে জিরো যদি দেন আপনি, ও জিরো জিরোতম সেকেন্ড মানে সাথে সাথে ও হচ্ছে কল ব্যাক কিউতে চলে আসছে, কিন্তু যেহেতু কল স্ট্যাকটা ফ্রি নাই সেহেতু সে কি করতেছে, ওয়েট করতেছে, ওই যে ইভেন্ট লুপ ওয়েট করতেছে, ইভেন্ট লুপ কি করতেছে দেখছেন, সেম আউটপুট জিরোতম সেকেন্ড দিলেও আর কি, আপনি যে এখানে ধরেন এখানে যদি জিরো দেন, এখানে যদি জিরো দেন তারপর ও আপনার ও আসলে 3 সেকেন্ডের একটু বেশি সময় পরে এক্সিকিউশন হচ্ছে, কারণ হচ্ছে কল স্ট্যাক ফ্রি নেই। এই জন্য বারবার বলতেছিলাম যে এই যে ইভেন্ট লুপটা আসলে মানে ওয়াচ করে যে আমার কল স্ট্যাক ফ্রি হয়েছে কিনা এবং আমার কল ব্যাক কিউতে কোনো টাস্ক আসছে কিনা, যখন ফ্রি হবে তখন একটা একটা করে টাস্ক দিবে প্রথম থেকে প্রথমটা তারপরটা। এই জন্য বলতেছিলাম যে আপনি সেট টাইম আউটে জিরো দিলে যে সে জিরোতম সেকেন্ড পরে হবে তা না, ডিপেন্ড করে যে আপনার জাভাস্ক্রিপ্টে কল স্ট্যাকটা ফ্রি আছে কিনা। ক্লিয়ার তো? জি ভাইয়া। আচ্ছা এখন ধরেন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, এটার একটা স্পেশাল নাম আছে, এটাকে বলে হচ্ছে কল ব্যাক হেল মনে করেন, হ্যাঁ একটা কল ব্যাক হেল দেখাবো, এটা খুবই একটা কমন একটা নাম, সবাই অনেক সময় বলে। ধরেন আমি একটা ফাংশন নিচ্ছি এ, ডু এ ফাংশন, হ্যাঁ ডু এ ফাংশন ভিতরে নিচ্ছি ডু বি, মানে বি বি করো, এরপরে ধরে নিচ্ছি ডু সি, ডু সি মনে করেন একটা কল ব্যাক নেয়, কল ব্যাকটা মনে করেন শুধু কল ব্যাকই নেয় মনে করেন, এরপরে আর কিছু নাই, তো সে ধরেন নিল ডু ডি, সিকোয়েন্সিয়াল দিচ্ছি আমরা যেভাবে নর্মালি কোড লিখি আর কি, ওকে ডু সি শেষ, এরপর নিলাম ডু ডি ই,
হ্যাঁ, তারপরে ধরেন ডু এ শেষ, ডু এফ, ঠিক আছে। এখন বলেন তো এই কোডটা এক্সিকিউশন হবে কিভাবে? দেখেন এই কোডটা এক্সিকিউশন হবে আসলে, ডো এফ তো নাই, মানে ডো এফ তো ইনিশিয়ালাইজ করেন নাই কোথাও, মানে লেখেন না, ডিক্লেয়ার করেন নাই, সরি, না না ও মানে এখানে কিছু সিস্টেমেটিক কিছু লেখা হয় না, জাস্ট আমি জাস্ট সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করতেছি যে যে শুরু করতে হবে লিখতে। হ্যাঁ হ্যাঁ, শুরু করে চিন্তা করবেন। নরমালি হচ্ছে আপনি এখানে চিন্তা করেন যে আমার একটা ফাংশন আছে ডু এ, এগুলোর সামনে তো ওই ফাংশন কিওয়ার্ড লিখতে হবে, মানে আমি জাস্ট কুইকলি বোঝানোর জন্য জাস্ট এটা একটা ইম্পর্টেন্ট জিনিস বলে যাচ্ছি আর কি সাথে সাথে। দেখেন এই ডু এর মধ্যে আছে হচ্ছে ডুবি, তারপরে ডুসি, ডুসি আবার নিজে একটা ফাংশন নেয় এবং সেই ফাংশনের মধ্যে সে ডু ডি প্রিন্ট করে, ধরেন প্রিন্ট করতেছে এক্সিকিউশন হচ্ছে ভিতরে, ধরেন প্রিন্ট করতে পারে যা মন চায় তাই করতে পারে। আমার জাস্ট জানা দরকার কোন ফাংশনের পরে কোন ফাংশন এক্সিকিউশন হবে, মানে কল স্ট্যাকে কার পরে কে যাবে, বুঝছেন কোশ্চেনটা? বুঝছেন যে কল স্ট্যাকে যে আগে যাবে সে তো আগে এক্সিকিউশন হবে, মানে আগে যা যার জায়গা আগে হবে কল স্ট্যাকের উপরে থাকবে সেই এক্সিকিউশন হয়ে যাবে। আর যারা যাইতে পারবে না তারা মনে করেন যে হয়তো কল ব্যাক কিউতে ওয়েট করতে থাকবে এরকম। তারপরে দেখেন এই ডু এর মধ্যে তিনটা ফাংশন আছে, ডুবি আছে, ডু সি আছে, ডু ডি আছে, ডু ইউ আছে। হ্যাঁ চারটা আসলে, কারণ ডু সির ভিতর আবার ডু ডি আছে, তার মানে ডু এ হচ্ছে চারটা ফাংশনের প্যারেন্ট, ডুবি, ডু সি, ডু ই। আর ডু ডি টা আবার ডু সির প্যারেন্ট, ডু সি নিজে আবার ডু এর প্যারেন্ট। আর ডু এফ টা হচ্ছে সিবলিংস, ডু এ আর ডু ই এফ, ডু এ ডু এফ একসাথে আছে। এখন বলেন কে আগে এক্সিকিউশন হবে কে পরে এক্সিকিউশন হবে? ডু এফ টা সবার আগে হবে না, ডু এ আগেই হবে। দেখেন আমি নরমালি বলে যাচ্ছি জাস্ট ওই এ বি সি এগুলো ওভাবে মিলাবেন, আমি এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড লিখতেছি বোঝার জন্য, ঠিক আছে? তো ফার্স্টে ফার্স্ট হবে, হবে না ভাই, ফার্স্টে হবে ডু এ, ঠিক আছে? কারণ এই উপরে আছে না, সবার আগে ফাংশন আসছে, তার মানে ডু এ। বাট ভাই এটার ভিতরে তো ডোবি আছে, ডোবিটা তো আগে হবে, ডু এ না হলে ডুবি পাবে কেমনে? ডু এ মানে ডু এ কে তো ভাই কলেজ থেকে আগে ঢুকাবে, বাট ফার্স্টে তো এক্সিকিউট হবে ডোবি। না না এক্সিকিউশন না হইলে তো ডুবি শুরু হয় নাই, ফাংশন এক্সিকিউশন মানে কি বডি বডি ভিতরে চলে আসছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা দা বুঝছি বুঝছি ভাই, মানে আমি সিকোয়েন্সটা চিন্তা করেন কলেজ থেকে কে আগে যাবে, কলেজ থেকে ভিতরে যদি আরো ফাংশন থাকে সেই ফাংশনটা তো আগে শেষ হবে কে সেটা ফ্যাক্টর না, কিন্তু আগে শুরু হবে কে সেটা ফ্যাক্টর না, সিকোয়েন্সে কে আগে পাবে। যেমন এখানে সবার আগে শুরু হয়েছিল কে, মেইন ফাংশন, তাই না? কিন্তু মেইন ফাংশনের মধ্যে আরো এক্সিকিউশন আছে উপরে যাচ্ছে, কিন্তু মেইন ফাংশন কিন্তু শুরু হয়ে গেছে এক্সিকিউশন হওয়া, এরপরে আবার ওর মধ্যে যেগুলো আছে স্টেটমেন্ট এগুলো শেষ হয়ে আইসে মেইন ফাংশন যখন এক্সিকিউট হচ্ছে তখন পুরোটা শেষ হচ্ছে। তো সেটাই ডু এ শুরু হয়ে গেছে এক্সিকিউশন, শুরু হওয়ার পরে বডির মধ্যে আসলে না ডুবি পাবে, ক্লিয়ার? আচ্ছা ধরেন ফার্স্টে আমি ফার্স্ট এক্সিকিউশন হলো, হ্যাঁ তো ফার্স্ট যখন এক্সিকিউশন হয়েছে তখন দেখবে ডুবি, ডুবি তো নর্মাল ফাংশন, সিম্পল ফাংশন, তো ডুবি কি হবে আপনার? দেখেন এই ডু এ, আচ্ছা এখানে এইটাকে ওর মধ্যে দিয়ে দেন এইভাবে, ডু এর কলব্যাক আসলে এরা, দেখেন এই সম্পূর্ণটা কলব্যাক, ঠিক আছে ডুবি ডু সি, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন ডু এর যে শুরু হয়েছে, শুরু হওয়ার পরে দেখে যে এটা একটা কলব্যাক, এটা যে কলব্যাক থাকে তাহলে এটা কি করবে, ব্রাউজারের কাছে দিয়ে দিবে, ব্রাউজারের কাছে যখন দিয়ে দিল তখন কিন্তু এই ফুল জিনিসটা যেটুকু এখন মার্ক করা আছে এই জিনিসটা এখন ব্রাউজারের কাছে আছে, ক্লিয়ার? ব্রাউজার এখন এরপরের লাইন কি হবে, 48 নাম্বার লাইনের পরে চলে আসবে, 58 নাম্বার লাইনে চলে আসবে 58। তো এখন ডু এফ এক্সিকিউশন হওয়া শুরু হবে, তাহলে আমার সেকেন্ডে গেল ডু এফ। আচ্ছা এখন ডু এফ শেষ, তার মানে এই ফাংশন শেষ, আর তো কাজ নাই, এই ডু ই এক্সিকিউশন হলে তো আর কোনো কাজ নাই, ডু এফ এক্সিকিউশন হলে তো আর কোনো কাজ নাই, ডু এফ টা আসলে বাইরে। হ্যাঁ এরপরে করবে কি, এই যে এই জিনিসটাকে যে কল স্ট্যাক কল, এই এই
পোর্শনটাকে যে কল কলব্যাক কিউটি ছিল সেটা এখন হচ্ছে কল স্ট্যাক আসবে। এই টার্মগুলো বুঝতেছেন তো? আমি তো এখন মানে এখন ব্রেনে চিন্তা করতে হবে, চিত্র দেখাচ্ছি না, কারণ না বুঝলে আবার সাথে সাথে বললেন তাহলে আবার চিত্র দেখে বুঝাইতে হবে। দেখেন এই জিনিসটা এখন কি সে ওয়েট করতেছিল, ওয়েব এপি এর কাছে গেছিল, ওই আপনার ব্রাউজারের হ্যান্ডেলের কাছে গেছিল, ব্রাউজার কি করছিল এটাকে কলব্যাক কিউ দিতেছিল। এন্ড কলব্যাক কিউ যখন হচ্ছে ডু এফটা এক্সিকিউশন হয়ে গেছে, যে সেকেন্ড এক্সিকিউশন হয়ে গেছে, তখন ও এটাকে আবার জাভাস্ক্রিপ্টে কল স্ট্যাকে দিছে, জাভাস্ক্রিপ্ট কল স্ট্যাক এটা এক্সিকিউশন করা শুরু করছে। এরপরে পাইছে ডু বি, হ্যাঁ ডুবি পাইছে। তাহলে ডুবি পাইলে মানে কি এখন ও থার্ড এক্সিকিউশন হবে, থার্ড এক্সিকিউশন হলো। আচ্ছা এরপরে ডুবি শেষ, ডুবি কল স্ট্যাক থেকে বের হয়ে গেল। এরপরে আসলো ডু সি, ডু সি তো নিজের ফাংশন, তাহলে ডু সি এক্সিকিউশন হওয়া শুরু হইলো। তার মানে ডুবি ডু সি, হ্যাঁ ডু সি ফোর্থ এক্সিকিউশন হইলো। আচ্ছা এখন দেখেন ডু সি যখন এক্সিকিউশন শুরু হয়েছে তখন দেখে তার মধ্যে একটা কলব্যাক আছে, মানে ওর প্যারামিটার হিসেবে আরেকটা ফাংশন আছে। এটাকে কি করবে, ব্রাউজারের কাছে দিয়ে দিবে। তাহলে এই পোর্শনটা এখন ব্রাউজারের কাছে আসছে, চলে আসলো বের হয়ে 55 এ ডু ই। তার মানে ভাইয়া ভাইয়া অ্যানোনিমাস গুলো কি সব সময় তাহলে ব্রাউজারে যায়? অ্যানোনিমাস না, এগুলো নাম দিলেও কোনো সমস্যা ছিল না। ধরুন আপনি এটা, না 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 এটা না, এটা না ভাইয়া, ওই যে মাসখান ডোসি এর মাসখানে যেটা দিলেন অ্যানোনিমাস একটা ফাংশন, হ্যাঁ এটাকে নাম দিলেও তো সমস্যা নাই। যে নাম মেইন কথা হচ্ছে কলব্যাক কিনা, কলব্যাক কলব্যাক কিনা, কলব্যাক থাকলে ব্রাউজারের কাছে চলে যাবে। ঠিক আছে, বা হচ্ছে আপনি যে প্রমিত জাতীয় কিছু, মানে কিছু যদি আপনি বলেন যে সবার শেষে এক্সিকিউশন করেন, কলব্যাকটা কি আসলে, কলব্যাকটা হচ্ছে সবার শেষে এক্সিকিউট হয়, এই জন্যই বলতেছে কল ব্যাক, মানে একদম পিছনে যায় কল করো। ঠিক আছে শেষে যে কল করো, এরকম ইনভোক হয় একদম লাস্টে। তো এখন দেখেন ও যদি সিঙ্গেল থ্রেডেড না, বুঝেন ভালো করে, সিঙ্গেল থ্রেডেড, ওরে যদি আপনি বের না করতে পারেন ও শেষে কেমনে এক্সিকিউট হবে, তো সাথে সাথে এক্সিকিউট হয়ে যাবে। জাভাস্ক্রিপ্ট তো আর মনে করেন যে এমন না যে ওই স্ট্যাক বাদ দিয়ে আরেক স্ট্যাকে যাবে, ওর তো একটা স্ট্যাক, টপে যেটা থাকবে ওটা এক্সিকিউশন করে ফেলবে। যেহেতু আপনি এটার বলতেছেন কল ব্যাক, মানে এটা পরে এক্সিকিউশন করো, তার মানে ও হচ্ছে ওর কল স্ট্যাক থেকে সরাইতে হবে, যে কোনো ভাবেও সরাইলে অন্য জিনিস এক্সিকিউট হবে, এবং ওইটা পরে আসবে, শেষে আসবে। তো শেষে যখন আসবে তখন হচ্ছে আপনার ওই লাস্ট এক্সিকিউশন হলো, এই জন্য এটা কল ব্যাক। ক্লিয়ার হইছে? জি ভাইয়া। আচ্ছা এখন দেখেন এই ডু ডিটা হচ্ছে এখন ব্রাউজারের কাছে চলে গেছে, ডু ই রান হচ্ছে, তাহলে ডু ই যদি হয়, ডু ই হচ্ছে ফোর্থ এর পরে কিসে যাবে, ফিফথ এ, রাইট? ফোর্থ এর পরে ফিফথ। আচ্ছা ডু ই শেষ, তার মানে হচ্ছে আমার যে ডু এ শুরু হয়েছিল, এই ডু এ সরি ডু সি শুরু হয়েছিল, ডু বি ডু সি ডু ডি ই যখন শেষ হয়েছে তখন হচ্ছে আমার ওই কল স্ট্যাক ফ্রি হয়ে গেছে, আর তো কেউ নাই, ডু ই মানে শেষ। এখন আবার হচ্ছে এটা কি কি ওয়েট করতেছে, এই জিনিসটা হচ্ছে আপনার এই ফাংশনটা কলব্যাক কিউতে ওয়েট করতেছে। এখন হচ্ছে যেহেতু জাভাস্ক্রিপ্টের কল স্ট্যাক ফ্রি হয়েছে, এ কি করবে, এই ডু ডিটাকে কল স্ট্যাকের মধ্যে পুশ করবে, কে করবে, যে ইভেন্ট লুপ করবে, ইভেন্ট লুপ ডি ডি ডু ডিটাকে দিলে এখন ডু ডি রান হবে। তাহলে এখন আমার এখানে কি রান হচ্ছে, ডু ডিটা রান হচ্ছে, এটা হচ্ছে আপনার সিক্স, সিকোয়েন্সটা দেখছেন, মানে আমাদের ব্রেন যেভাবে আসলে কাজ করে ওভাবে করে না, আগেরটা পরে, পরেরটা আগে, মাঝখানেরটা শেষে, এরকম ভাবে, মানে এই জিনিসটাকেই বলতেছে সিনক্রোনাস প্রপার্টি, মানে উপরে নিচে কখন কোনটা করতেছে এটা কোনো ঠিক ঠিকানা নাই, আপনার কোডের প্যাটার্নের উপর ডিপেন্ড করবে। দেখছেন এটা করছে প্রথমে, এরপরে ডু এফ সেকেন্ডে, এরপরে ডু বি করছে থার্ডে, এরপরে ডু সি করছে ফোর্থে, এরপরে ডু ই করছে ফিফথে, এরপরে ডু ডি করছে সিক্সথে। ঠিক আছে এই জিনিসটা ক্লিয়ার কিনা, এটারে বলে কল ব্যাক হেল, মানে আপনি যখন অনেকগুলো কল ব্যাক ইউজ করবেন তখন কল ব্যাক গুলা একটা পর একটা, একটা পর একটা, একটা পর একটা, এরকম ওয়েট করতে 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 অনেকগুলো কল ব্যাক হয়ে যাবে, তখন ওইটা বলে কল ব্যাক হেল। আপনি নিজেই বুঝতে পারবেন না, আপনার ব্রেন নিজেই ধরতে পারবে না কার পরে কি এক্সিকিউশন হবে। আবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস কি, যেহেতু হচ্ছে ওটা কল ব্যাক কিউ বলতেছি আমরা,
আমরা এই জিনিসটাকে যেহেতু কলব্যাক কিউ বলতেছি, এই যে এটাকে যেহেতু কলব্যাক কিউ বলতেছি, এটা হচ্ছে যে ফার্স্টে আসবে সেই ফার্স্টে স্ট্যাকে ঢুকবে, কেউ কারো ওভারটেক করে যেতে পারবে না। এখানে প্রথমে যে আছে সেটাই জাভাস্ক্রিপ্টে কল স্ট্যাকে প্রথমে যাবে, সেকেন্ডে যে আছে এটা তারপরে যাবে, তারপরেটা তারপরে যাবে, এরকম সিকোয়েন্সিয়ালি যাবে। আর এখানে যেহেতু এটা স্ট্যাক, এখানে টপে যেটা থাকবে মানে লাস্ট ইন ফার্স্ট আউট, টপে যেটা থাকবে সেটা ফার্স্টে এক্সিকিউশন হবে এবং আগে বের হয়ে যাবে, পপ হয়ে যাবে, ঠিক আছে? এক্সিকিউশন শেষ হলে বের হয়ে যাবে। ইভেন্ট লুপের উপরে ফিলিপ রবার্টস এর একটা খুব পপুলার একটা ভিডিও আছে, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। এখানে ভিজুয়ালি অনেক সুন্দর করে ইফেক্টটা দেখানো হয়েছে ভিডিওটা, এটা দেখেন। এখানে আপনার ও ডিটেলস এক্সপ্লেইন করছে এটা কিভাবে কাজ করতেছে। এই যে কলব্যাকটা, যে টাইমার যেটা ওয়েট করতেছে সেটা, তো এটা এটা দেখবেন আপনারা। হ্যাঁ, ভিডিওটা আমি লেকচারে ইনক্লুড করে দেব। এখন মানে ক্লিয়ার হয়েছে জিনিসটা, যে জাভাস্ক্রিপ্টটা কিভাবে ব্রাউজারে গিয়ে রান হয় বা সিনক্রোনাস কিভাবে কাজ করে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন আসেন একটু প্রমিস সম্বন্ধে আলোচনা করি। তো প্রমিস আমরা সবসময় ইউজ করি, ইউজ করতে হয় আসলে। প্রমিসটা ইউজ করা হয় হচ্ছে মেইনলি হচ্ছে যেহেতু এই যে এসিনক্রোনাস বলতেছি, এই জিনিসটাকে সিনক্রোনাইজ করার জন্য। ধরেন আপনার একটা কাজ আছে, যে কাজটা আরেকটা কাজ শেষ হওয়ার পরে করতে হবে, তার মানে প্রথমে টাস্ক ওয়ান, তারপরে টাস্ক টু, তারপরে টাস্ক থ্রি, তার মানে কি এই তিনটা হচ্ছে এক সিরিয়ালে করতে হবে, সিনক্রোনাস সিরিয়ালি করতে হবে। এখন এই যে এসিনক্রোনাস, তো জাভাস্ক্রিপ্ট এসিনক্রোনাসলি কাজ করে ফেলতেছে। এখন এই এসিনক্রোনাস কাজ, এই সিনক্রোনাস করার করার যে করার জন্য এই প্রমিস ইউজ করতে হবে, ঠিক আছে? এসিনক্রোনাস কাজকে সিনক্রোনাস করার জন্য প্রমিস ইউজ করতে হবে। বেশিরভাগ লাগে হচ্ছে এপিআই কল করার সময়, যেমন আপনি এপিআই কল করছেন, এটা কখন শেষ হবে জানেন না, কিন্তু ওই এপিআই কল শেষ হওয়ার, শেষ মানে বলতেছি রেসপন্সটা, কলটা যাবে, তারপরে এটা সার্ভার থেকে রেসপন্স নিয়ে আসবে, এরপরে হচ্ছে আপনার এপিআই কল আসলে শেষ হয়েছে, এরপরে আপনার ওই রেসপন্স দিয়ে একটা কাজ করতে হবে। তাহলে কি আগে হচ্ছে আমার এই এপিআই কলের রেসপন্স আসতে হবে, এরপরে আমার রেসপন্স দিয়ে আমি এটা কাজ করব। ধরেন একটা পেজ, আপনার পেজের মধ্যে ইনফরমেশন গুলা রেন্ডার করবে। হ্যাঁ, এই যে প্রথমে আপনার এপিআই কলের রেসপন্স আসতে হবে, সেকেন্ডে আপনি ওই রেসপন্সের ডেটা গুলা জাভাস্ক্রিপ্টে পরে পরে ব্রাউজারে রেন্ডার করবেন, এই দুইটা কাজ সিকোয়েন্সিয়ালি করতে হলে প্রমিস লাগবে। তো প্রমিসের নর্মাল সিনট্যাক্স যদি বলেন, নিউ প্রমিস, হ্যাঁ, এই নিউ প্রমিস লিখলে একটা প্রমিস রিটার্ন করে, এবং প্রমিসের মধ্যে কলব্যাক হিসেবে একটা ফাংশন যায় যার কিনা দুইটা প্যারামিটার থাকে, রিজলভ রিজেক্ট। তো রিজলভটা, এই রিজলভ আর রিজেক্ট যখন আপনি কল করবেন, দুইটাই ফাংশন, ঠিক আছে, রিজলভ ফাংশন, রিজেক্ট ফাংশন। তো রিজলভ বা রিজেক্ট যখন কল করবেন, তার উপর ডিপেন্ড করে আপনার এই প্রমিসটা শেষ হবে, তার আগ পর্যন্ত সে শেষ হবে না, তার আগ পর্যন্ত সে আসলে কলব্যাক কিউতে যাবে না, হোল্ড ব্রাউজারের কাছেই থাকবে। আর কলব্যাক কিউতে না গেলে তো জাভাস্ক্রিপ্ট কল স্ট্যাকে যাবেই না, কারণ এটা তো সিকোয়েন্স। আপনার প্রথমে হচ্ছে স্ট্যাকে আসবে, কল স্ট্যাকে আসবে, এরপরে ব্রাউজারের কাছে যাবে, ওই বিপিআইস কাছে যাবে, এরপরে আপনার কলব্যাক কিউতে আসবে, এরপরে ইভেন্ট লুপের মাধ্যমে আবার স্ট্যাকে যাবে। এই জাম্প করে স্ট্যাক থেকে কল বিক্রি আসতে পারবে না, কেউ কারো উপর দিয়ে চলে যেতে পারবে না, এই সিকোয়েন্সিয়াল আসতে হবে, এইভাবে এইভাবে আসবে, ঠিক আছে? এইভাবে চলতেছে জিনিসটা। এখন এই রিজলভ আর রিজেক্ট কি বোঝায়? রিজলভ মানে হচ্ছে আপনি যদি বুঝাই দিতে চান যে না, আমার যে এপিআই বা আমি যে কাজটা করতে চাইছিলাম, হোল্ড করায় রাখছিলাম, ওই কাজটা সাকসেস হয়েছে, তখন রিজলভ ফাংশনটা কল করবে, এবং রিজলভ ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে যা দিবেন ওইটা আপনার হচ্ছে যেখানে হোল্ড করায় রাখছিলেন, কল করছিলেন, ওইখানকার ফাংশনের প্যারামিটার হিসেবে যাবে। মানে এখানে রিজলভ কল করার সময় আর্গুমেন্ট হিসেবে যা পাস করাবেন,
এটা যেখানে হোল্ড করে রাখছিলেন ওইখানে যখন ওইটা তখন রিজলভ হবে, ও বুঝবে যে শেষ কাজ শেষ, এখন পরের লাইনে যাও। পরের লাইনে যে যাবে ওই পরের লাইনে মানে আগের লাইনে রেসপন্সটা যাবে হচ্ছে আপনি এখান থেকে রিজলভের মধ্যে যে ভ্যালুটা পাস করাচ্ছেন। আসলে একটা এক্সাম্পল দেখি, এভাবে বললে একটু কঠিন মনে হতে পারে। ধরেন আমি এখান থেকে এপিআই কল করতেছি না, আমি একটা সেট টাইম আউট দিচ্ছি, ওই একই কথা, ধরেন একটা নির্দিষ্ট সময় পরে এই জিনিসটা সলভ হবে। তো এখানে একটা ফাংশন নিচ্ছে, যদি আরো ফাংশন ইউজ করেন নিট এন্ড ক্লিন এর জন্য, আরো ফাংশন আপনারা বুঝেনি সমস্যা নেই। তো ধরেন আমি এটাকে 2 সেকেন্ড হোল্ড করে রাখতেছি, এরপরে দেখেন রিজলভ কল করতেছে, রিজলভ এর মধ্যে মনে করেন ফু পাঠাই দিলাম, ঠিক আছে। এখন ধরেন এটাকে যদি পিওর ফাংশন মানে ইউজ করতে চাই, ধরেন আমি একটা গেট ফু নামে একটা ফাংশন লিখলাম, এর ভিতরে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি গেট ফু কে কল করতেছি, এরপর ধরেন ডট দেন দিয়ে রাখছি ফাংশন, ধরেন এটাও আমি এরো ফাংশন নিচ্ছি, এই যে এখানে যে রেসপন্স, এরপরে আমি রেসপন্সটা প্রিন্ট করতেছি। সিম্পল, দেখতে একটু পিকুলার মনে হইলে ওই জিনিসটা ইজি, একবার বুঝে ফেললে দেখেন কি হইতেছে এখানে। এই যে গেট ফু, গেট ফু ফাংশনে যখন ইনভোক হচ্ছে, গেট ফু ফাংশন থেকে একটা প্রমিস রিটার্ন করে আছে, এখানে তো রিটার্ন লিখতে হবে রাইট, একটা প্রমিস রিটার্ন করে, তার মানে সে এই জিনিসটা পাঠাই দিচ্ছে। এখন এই জিনিসটা কোথায় আছে, এর মধ্যে আছে, কারণ এখান থেকে কল হয়েছিল এবং সে এটা রিটার্ন করছে। এটা কি নিউ প্রমিস, মানে একটা প্রমিস রিটার্ন করতেছে, এবং এই প্রমিসটা এসে এখানে হোল্ড হয়ে থাকবে, যেহেতু প্রমিস সিঙ্ক্রোনাস। মানে এর পরের লাইনে ডট দেন মানে হচ্ছে যখন এই জিনিসটা মানে যখন গেট ফুটা রিজলভ হবে, রিজলভ মানে সাকসেস হবে, এরপরে দেনে যাও। আর যদি রিজেক্ট হয় তার মানে হচ্ছে তখন এখানে ক্যাশ দেয়, ধরেন যদি ফেল হয় তাহলে সে তার নিকটবর্তী যে ক্যাচ সেটাতে যাবে। একাধিক ক্যাচ থাকতে পারে, নেস্টেড ক্যাচ থাকতে পারে, অনেক কমপ্লেক্স প্রমিস যখন লিখবেন দেনের ভিতরে দেন থাকতে পারে, তার ভিতরে ক্যাচ থাকতে পারে, তার ভিতরে দেন থাকতে পারে, তার ভিতরে আবার ক্যাচ থাকতে পারে বা দেন থাকতে পারে, এরকম অনেক কমপ্লেক্স হয় অনেক সময় কমপ্লেক্স কাজ করলে। হ্যাঁ, তো এখানে ধরেন আপনি এররটা প্রিন্ট করতেছেন, এররটা প্রিন্ট করে দিলেন, যাই হোক এখন ও করতে এই গেট ফুট একটা প্রমিস, কারণ হচ্ছে এখান থেকে প্রমিস রিটার্ন করছেন। এখন এইখানে যখন এই প্রমিস এইখানে কতক্ষণ হোল্ডে থাকবে, তারপরে দেনে কখন যাবে, যখন আপনার এই জিনিসটা রিজলভ হবে বা রিজেক্ট হবে। তো ধরেন প্রথমে রিজলভ হলো, তো ও কতক্ষণ পরে রিজলভ হবে, ও হচ্ছে এই যে 2 সেকেন্ড পরে এই ফাংশনটা এক্সিকিউশন যখন হবে তখন হচ্ছে এই রিজলভ করবে। এই রিজলভ কিন্তু এই রিজলভ ওই যে ক্লোজার হিসেবে পাইছে ওর মধ্যে সে আছে, হ্যাঁ আপনার লেক্সিক্যাল স্কোপ, তার মানে হচ্ছে ক্লোজার রিজলভ যখন কল করবে এই রিজলভ হিট হবে, এই রিজলভ যখন হিট হবে তখন এই যে প্রমিস যেখানে আছে ওইটা হচ্ছে রিজলভ হবে মানে সাকসেস হবে। এখন আমি রিজলভের মধ্যে পাঠাচ্ছি কি, এই যে ফু, এই যে আমি বলছিলাম প্যারামিটার হিসেবে যা পাঠাবে, হ্যাঁ সেটা আপনার এখানে আসবে। এই যে পরে যে দেন আসছে, এই দেনের এই যে এই ফাংশনটা যখন এক্সিকিউশন শুরু হবে, তারপরে যেটা এক্সিকিউশন হবে বলছেন যে এটা যদি সাকসেস হয় তখন হচ্ছে দেন এটা এক্সিকিউশন এক্সিকিউট করো, তখন করবে কি এই রেসপন্স এর মধ্যে এই ফুটা আসবে, কারণ আপনি যখন রিজলভ কল করতেছেন আর্গুমেন্ট হিসেবে ফু পাঠাচ্ছেন, তার মানে এই প্রমিসটা যেখানে ছিল সেটা রিজলভ হওয়ার পরে যে যেটা এক্সিকিউশন শুরু হবে সেখানে আপনার এই ফুটা আসবে, তার মানে রেসপন্স এর মধ্যে এখন ফু থাকবে এবং আপনি এই রেসপন্সটা প্রিন্ট করতেছেন। আসেন দেখি এটা কাজ করে কিনা। এই যে 2 সেকেন্ড পরে ফু প্রিন্ট করতেছে। আপনি যদি এখানে ধরেন ফু টু দেন, যে 2 সেকেন্ড ওয়েট করার পরে ফু টু প্রিন্ট হচ্ছে। প্রমিসটা ক্লিয়ার হয়েছে? প্রমিসটা মনে হয় আপনার আগে থেকেই মোরলেস ফ্যামিলিয়ার। ভাই আই পর বুঝা তো ভাই, আমি এই রিজলভারটা বুঝি নাই, মানে রিজলভ ফু 2 সেকেন্ড পরে কাজ করতেছে।
হ্যাঁ, এই দেখেন এইখানে গেট ফুকল হচ্ছে, এটা একটা ফাংশন। হ্যাঁ, ফাংশন আপনি ডিক্লেয়ার করছেন, ফাংশন ডিক্লারেশন। এরপরে গেট ফুটে ইনভোক হচ্ছে, গেট ফু যখন ইনভোক হচ্ছে, ও 84 নম্বর লাইনে এসে দেখতেছে ও কি রিটার্ন করে। রিটার্ন করা মানে কি, ফাংশন থেকে বের হয়ে যাবে, ফাংশন থেকে বের হয়ে যাচ্ছে একটা প্রমিস। নিউ প্রমিস লেখা মানে একটা প্রমিস রিটার্ন করবে, প্রমিস একটা প্রমিস ক্রিয়েট করবে। তো এখন ও যখন একটা প্রমিস রিটার্ন করতেছে, এই প্রমিসটা এখানে হোল্ড করে আছে, ও দেখছে যে এটা প্রমিস, তাহলে ও এখানে হোল্ড হয়ে আছে, কারণ ও জানে যে প্রমিস রিজল্ট না হওয়া পর্যন্ত পরের লাইনে যাওয়া যাবে না, কারণ আমরা সিনক্রোনাস কোড লিখতেছি। এখন এই সিনক্রোনাস জিনিসটা সিনক্রোনাস বানাচ্ছে। এখন এই যে গেট ফু যে একটা প্রমিস নিয়ে বসে আছে, এটা কখন রিজলভ হবে? এটা রিজলভ হবে যখন আপনি এই যে প্রমিস যখন ইনিশিয়ালাইজ করছেন, তার মধ্যে থেকে যদি কখনো রিজলভ লেখেন, যখন এই নিউ প্রমিস লেখছেন, তার কলব্যাক এর মধ্যে এই যে রিজলভ আর রিজেক্ট নামে দুইটা ফাংশন অটোমেটিক পাঠিয়ে দেওয়া হয় জাভাস্ক্রিপ্টে কোড থেকে। আচ্ছা, মানে হলো যে এখানে সিনক্রোনাস বলতে বুঝাচ্ছেন যে একটার পর একটা সিরিয়ালি কাজ হবে। এখানে প্রথম এই লাইন কাজ করবে, পরে এই লাইন কাজ করবে, পরে এই লাইন কাজ করবে, তারপরে এই লাইন কাজ করবে, মানে এইগুলো আর কাজ করবে না, এগুলো এরর করে। তার মানে ভাইয়া যদি একটা মানে আগে হয়তো কি একটা ধরেন কাজ হচ্ছে, প্যারালেল আরেকটা কাজও হইতে পারে, কিন্তু এখানে একটা কাজ না শেষ ধরবে না। হ্যাঁ, এখানে এখানে এটা কিন্তু মানে ওয়েট করতেছে কিন্তু ব্রাউজারে গিয়ে, এটা কিন্তু আপনার কল স্ট্যাক এর মধ্যে বসে নাই। আচ্ছা আচ্ছা, মানে ব্লকার কোড না, এটা বুঝতে হবে আপনার। ঠিক আছে, মানে ওইখানে তো ব্লকার কোড গুলোই ছিল হলো সিনক্রোনাস। হ্যাঁ, ওখানে ব্লকার কোড গুলাই ছিল সিনক্রোনাস, লুপ তো সিনক্রোনাস কোড, তাই না? লুপ তো বারবার ঘুরবে, ওটা সিনক্রোনাস। কিন্তু এই জায়গায় যখন যে নিউ প্রমিস দিতেছেন, এই জিনিসটা প্রমিস ক্রিয়েট করে এই জিনিসগুলোকে সে আপনার ব্রাউজারের কাছে হ্যান্ডেল দিয়ে দিচ্ছে, কন্ট্রোল দিয়ে দিচ্ছে ব্রাউজারের কাছে। এরপরে পরে নিচে যদি আপনি এখানে ধরেন এই গেট ফুর পরে ধরেন কিছু একটা প্রিন্ট করেন, ও এআই সেই প্রিন্ট করে ফেলবে। ঠিক আছে, এখানে এটা এটা কল করে ফেলবে, দেখেন। এখানে যদি আপনি দেখেন এই যে আফটার গেট ফুটা কল হয়ে গেছে, কিন্তু প্রিন্ট হয়ে গেছে, কল মানে প্রিন্ট হয়েছে, তারপরে সেটা প্রিন্ট হয়েছে, তার মানে এই কিন্তু ব্লকার না। ব্লকার থাকলে কিন্তু এটা প্রিন্ট হওয়ার পরে এই লাইন আসতো, ক্লিয়ার? ও ব্রাউজারের কাছে চলে গেছে, ব্রাউজারের কাছে যা বসে আছে যে কখন এটা রিজলভ হয়, যখন রিজলভ হয় তখন আমি পরে দেনে যাব। আরো দেন থাকতে পারে আপনার, এরকম নেস্টেড দেন থাকতে পারে। হ্যাঁ জি ভাই। না, তাহলে সিনক্রোনাস কিভাবে হলো? সিনক্রোনাস হচ্ছে আপনার এই যে এই এটা এটা একটা সিনক্রোনাস কাজ, একটা সময় পরে শেষ হবে, এবং এই এটা শেষ হওয়ার পরে আপনি এই লাইনে আসতেছেন, তার মানে এটা সিনক্রোনাস হলো না। প্রথমে এটার অ্যাসিঙ্ক্রোনাস কাজটা শেষ হলো, তারপরে আপনি এটা এক্সিকিউশন করলেন, তারপরে মনে করেন আবার এখানে যায় আপনি আরেকটা কনসোল দিবেন। এখানে ধরেন দিলেন, ধরেন এখান থেকে যদি কিছু রিটার্ন করেন সেটা পরেরটাতে আসবে। ধরেন এখান থেকে রিটার্ন করতেছেন সজীব, এটা আবার যে পরেরটার রেসপন্সে আসবে, এবং এখানে যদি সেকেন্ড রেসপন্স দেন, রেসপন্স আর ভাই রিজেক্ট ফাংশনটার কাজ দেখেন, এই যে দেখছেন এটা প্রথমে প্রিন্ট হয়ে গেছে, তারপরে যে ফু, তারপরে সেকেন্ড রেসপন্স, মানে সিকোয়েন্সিয়াল হলো না, যে প্রথমে এই ফুটা রেসপন্সটা পাঠাইছে, এরপরে রেসপন্সটা রেসপন্সে প্রিন্ট করছে, এরপরে তারপর একটা প্রিন্ট করছে, এরপরে তারপর একটা প্রিন্ট করতো যদি আরো দেন থাকতো, বুঝতেছেন? এই সিনক্রোনাসলি প্রিন্ট করতেছে এই জন্য, নাহলে তো আগে পরে চলে যেত। মানে এই কোডটা তো সিনক্রোনাসলি কাজ করে নাই, এতে এই সিনক্রোনাস কাজ করে ফেলছে। এটা কল করে এর ভিতরে কিছু কাজ না করে এই লাইনে চলে আসছে, বুঝতেছেন? কিন্তু এই পোর্শনটা সিনক্রোনাসলি কাজ করবে, কারণ এই পোর্শনটা প্রথমে, তারপরে তারপরে এইভাবে যাবে। এখন এর মধ্যে যদি রিজেক্ট কল করেন তাহলে ক্যাচে চলে আসবে। ধরেন আপনি যদি এখানে রিজেক্ট দেন, কথার কথা আমি যদি এখানে রিজেক্ট লিখে দিই, যে 2 সেকেন্ড পরে রিজেক্ট কল করলাম, ইরর।
এই এরর এখানে আসবে এখন, কারণ যেহেতু রিজেক্ট ও খুঁজবে যে গেট ফু রিজেক্ট হয়েছে, তার মানে ফেইল, তার মানে দেনে যাওয়া যাবে না, দেনে যাওয়া যাবে না, ক্যাচ, ও ক্যাচ পাইছি, তাহলে ক্যাচে ঢুকবো, তাহলে ক্যাচে ঢুকবে এবং ক্যাচের মধ্যে ওখান থেকে যেটা পাঠাইছেন আর্গুমেন্ট হিসেবে এটা প্যারামিটার আসবে, এটা এখানে প্রিন্ট করতেছে। সবচেয়ে কাছে যেটা মানে নিকটবর্তী যেটা থাকবে ক্যাচ ওইটাতে যাবে যদি ফেল হয়। এই দেখেন 2 সেকেন্ড ওয়েট করতেছে, রিজেক্ট হয়েছে, এই যে এররটা আসছে দেখছেন, ও দেনের মধ্যে যায় নাই কিন্তু আর। এই জন্য যখন যে আপনার এপিআই কল ফেল হবে, এপিআই কল মানে HTTP কলটাও একটা প্রমিস, তো ও যদি কোনো কারণে সার্ভার থেকে এরর আসে, হ্যাঁ, তখন ও দেখবে যে না আমার এপিআই কলটা সাকসেস হয় নাই, তখন সে আর দেনে ঢুকবে না, সে হচ্ছে ওই ক্যাচে যাবে, এইভাবে এরর হ্যান্ডেলিং করে জাভাস্ক্রিপ্টে। বুঝছেন কিভাবে এসিঙ্ক্রোনাসলি কাজ করতেছে বা সিঙ্ক্রোনাসলি কাজ করতেছে এসিঙ্ক্রোনাস কোড? ভাইয়া ওই আগের একটা একটু একবার দেখাতে পারবেন যে ডো এ যে দেখাইছিলাম ওটা জাস্ট সিরিয়ালটা একবার দেখালে হবে, জাস্ট কোনটা কোনটা ওটা জাস্ট এখানে একটা যদি লিখে দিতেন বেটার, মানে এটা যেভাবে সিরিয়ালি প্রিন্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাই, তাহলে এটা মানে ভাই ওটা ওটা না ফাংশন না ভাই, মানে ওই নরমালি একবার জাস্ট ধরে একবার বললেই ভাই হবে, মানে আগে বুঝেন নাই ভালো করে এটাই নাকি? হ্যাঁ ভাই ভালো মতো ভাবে বুঝি নাই ভাই। আচ্ছা মানে কিভাবে কাজ করতেছে এটা? হ্যাঁ ভাই। আচ্ছা মানে লাস্টারটার সাথে কেন জানি আবার প্যাচ হয়ে গেলাম। আচ্ছা দেখেন এখানে প্রথমে যখন এক্সিকিউশন করা শুরু হয়েছে, ডু এ এক্সিকিউট করা শুরু করছে, ঠিক আছে? হ্যাঁ, তো ডু এ মানে প্রথম লাইন, তো ডু এ এক্সিকিউশন শুরু হয়েছে, এই জন্য ডু এ ফার্স্ট লিখছি। এরপর মানে এটা হলো এস থেকে গেছে ভাই। হ্যাঁ, এক্সিকিউশন শুরু হওয়া মানে কল স্ট্যাকের টপে আছে এখন। হ্যাঁ, এরপরে দেখেন এর মধ্যে এই যে এই পোরশনটা হচ্ছে তার কলব্যাক, এই যে দেখছেন এই যে এটা ফাংশন, তার মানে পুরোটা হচ্ছে কলব্যাক, আর এই যে এটা হচ্ছে বডি। তাহলে ভাই এটা কলব্যাক কিউতে যাবে, তার মানে কলব্যাক কিউতে না ব্রাউজারের কাছে যাবে, কলব্যাক কিউতে তো ব্রাউজার থেকে পাঠাবে, মানে ব্রাউজার বা ওয়েব এপিএস চিন্তা করতে পারেন, ব্রাউজারের কাছে যাবে আর কি, ঠিক আছে? এই এই জায়গায় আসবে, এই জায়গায় আসবে। হ্যাঁ, এখান থেকে তাহলে ভাই ব্রাউজার কলব্যাক নিবে যে এটা কলব্যাক কিউতে যাবে কিনা। আচ্ছা, তার মানে সব ফাংশন গুলো প্রথমে ওয়েব কলব্যাক ফাংশন গুলো ওয়েব এপিআই তে যায়। ওয়েব এপিআই মানে হচ্ছে বোঝাচ্ছে যদি আমি ওয়েবের ব্রাউজার এপিআই তে, হ্যাঁ হ্যাঁ ব্রাউজার এপিআই তে ব্রাউজারে যায়, মেইন কথা ব্রাউজারের কাছে কন্ট্রোল যায়, আর ব্রাউজারের এপিআই যদি ইউজ করেন তাহলে ওটা ওয়েব এপিআই বলে। বিভিন্ন ধরনের এপিআই আছে, আর যে ডকুমেন্ট ডকুমেন্ট তারপর হচ্ছে বিভিন্ন, আচ্ছা এইচটিটিপি কল গুলো আছে, ওগুলা অনেক অনেক এপিআই কল আছে, হেডলেস ব্রাউজারে অনেক এপিআই ইউজ করা যায় ব্রাউজার, তখন বুঝতে পারবেন একটা ব্রাউজার বানানো কি ঝামেলার কাজ। আচ্ছা এখন দেখেন এই জিনিসটা ব্রাউজারের কাছে চলে গেল, হ্যাঁ, তাহলে ডু এ ফাংশনের মধ্যে আর কিছু নাই, তার মানে তারপরের লাইন কি ডু এফ, তাহলে এটা সেকেন্ডে এক্সিকিউশন শুরু হলো, এটা এখন কলেজ থেকে টপে আছে, এটা এক্সিকিউশন করা শেষ করে দিল, মানে এটার ভিতরে যা ছিল সব কাজ শেষ, কলেজ টেক ফ্রি। ওকে, কলেজ টেক যখন ফ্রি হয়েছে তখন এই যে এই জিনিসটার ব্রাউজার কি করছে, যেহেতু কল ব্যাক, সে ব্রাউজার দেখছে যে এখানে ওয়েট টুয়েট করার কোনো কাজ নাই, এপিআই কল করে বসে থাকার কোনো কাজ নাই, নিজে প্রমিসও না, সেট টাইম আউটও দেয় নাই, তাহলে এটা সাথে সাথে কি করবো, ও কল ব্যাক কিউতে পাঠাই দিচ্ছে, কল ব্যাক কিউতে যা বসে ছিল কত কখন ওই আমার কল স্ট্যাকটা ফ্রি হয়, তো কল স্ট্যাকটা যখন ফ্রি হয়েছে তখন এই জিনিসটা ইভেন্ট লুপের মাধ্যমে কল স্ট্যাক থেকে সরি কল ব্যাক কিউ থেকে কল স্ট্যাকে চলে যাচ্ছে। ওকে জি ভাই, এখন এটা শুরু হলো, এটা যখন শুরু হয়েছে এক্সিকিউশন হওয়া তখন বডিতে আসলো, বডিতে এসে প্রথমে পাইলো হলে 49 নাম্বার লাইনে ডুবি, তার মানে ডুবিটা থার্ডে, কারণ যে এটা সেকেন্ড ছিল তাহলে এটা থার্ড, ডুবি এক্সিকিউশন শেষ কল স্ট্যাক থেকে বের হয়ে গেল, আসলো 51 নাম্বার লাইনে ডুসি, ডুসিতে যখন আসছে তখন ডুসি এক্সিকিউশন হচ্ছে, তার মানে হচ্ছে এটা ফোর্থে, থার্ড এর পরে ফোর্থ, ডুসি যখন শুরু হয়েছে তখন দেখছে আর একটা কল ব্যাক আছে, তো ব্রাউজারের কাছে দিয়ে দিল কল ব্যাকটা, দিয়ে দিয়ে ডুসি শেষ হওয়ার পরে ডু ইতে আসলো, ডুসি কিন্তু শেষ হয়ে গেছে, বুঝছেন? ওই যে মনে আছে সেট টাইম আউট রিটার্ন করে দিলে উপরের ফাংশন গেছে, কিন্তু ও পরে কেমনে পায় ডুসি দিয়ে, ওই যে আপনার ক্লোজার হিসেবে পায়, ডুসি শেষ, ডু ডি ব্রাউজারের কাছে চলে গেছে, ডু ডি না ঠিক এই পুরাটাই ব্রাউজারের কাছে চলে গেছে, এই এই যে আপনার কলব্যাক ফাংশনটা,
এরপর ডুই আসলো, তাহলে ডু সির পরে ডুই, তার মানে হচ্ছে ফোর্থ এর পরে ফিফথ, ঠিক আছে? ডুই যখন শেষ, তখন ও যে ডু এ যে ই ছিল শেষ এসেছিল, ডু এ তো এক্সিকিউশন শেষ হয়ে গেল, এখন তো আর কিছু নাই, কলেজ টেক ফ্রি হয়ে গেল, জাভাস্ক্রিপ্টে কলেজ টেক ফ্রি। এখন দেখলো যে ও এটা যেহেতু কলব্যাক ছিল, এটা ইতিমধ্যে ব্রাউজার কি করছে, ওরে কলব্যাক কিউতে পাঠাই দিছে। এরপরে যখন হচ্ছে কলেজ টেকটা ফ্রি হইছে জাভাস্ক্রিপ্টে, তখন বলতেছে কলব্যাক কিউতে কিছু আছে, আছে কি আছে, এই ফাংশনটা আছে এটারে, তখন হচ্ছে পুশ করতেছে ইভেন্ট লুপের মাধ্যমে, ইভেন্ট লুপ পুশ করতেছে হচ্ছে কলেজ টেকে জাভাস্ক্রিপ্টে। তো জাভাস্ক্রিপ্টে এক্সিকিউশন করা শুরু করলো, এক্সিকিউশন করা শুরু করলে ডু ডি পাচ্ছে, ডু ডিটা লাস্টে সিক্স। এরপরে আর কিছু আছে নাই, তার মানে এটা বের হয়ে ডু ডি শেষ, তার মানে কলেজ টেক ফ্রি হয়ে গেল। এখন ও দেখতেছে কল ব্যাক কিউতে কিছু আছে নাই, তার মানে আমার আর জাভাস্ক্রিপ্টে কোড নাই শেষ। আমি যদি এখানে ডবি এর বদলে যদি প্রমিস বসাইতাম তাহলে তো সেম কাজ করতো না? কিসের পরিবর্তে? এই ধরা যাক ডবি এর বদলে আমি একটা সিঙ্ক্রোনাস বসালাম, মানে প্রমিস বসালাম, নিউ প্রমিস, তাহলে কি সেম কাজ করতো? নিউ প্রমিস দিলে বুঝেন কথাটা, নিউ প্রমিস দিলে নিউ প্রমিস যখন রিজলভ হবে তখন আসবে, এটা যেমন সিকোয়েন্সিয়ালি আসতেছে তখন ওই সিকোয়েন্সিয়ালি আসবে না, এটা তো এসিনক্রোনাসলি লাফা লাফায় চলে যাচ্ছে না? হ্যাঁ। তো যদি এখানে এটা নিউ প্রমিস দেন, ধরেন হচ্ছে এই এই ফাংশনটা আপনি নিউ প্রমিস দিচ্ছেন, হ্যাঁ নিউ প্রমিস, এই ডু ডি ফাংশনের ভিতরে রিটার্ন দিচ্ছেন কথার কথা, এটার বডির মধ্যে এইভাবে দিচ্ছেন, ঠিক আছে? এখন এইটা এইটা নিউ প্রমিস দেওয়ার পরে এর ভিতরে যে ফাংশন নিচ্ছেন, যে বা যদি অ্যারো ফাংশন লেখেন, এই যে রিজলভ বা রিজেক্ট এই দুইটা ফাংশন যদি আপনি এর ইনার বডি থেকে কখনো কল না করেন এইভাবে, তাহলে এটা কখনোই রিজলভ হবে না, এটা ব্রাউজার কোনোদিনও ওকে কলবে কিউতে দিবে না। এখানে যেমন হচ্ছে অটোমেটিক্যালি কলবে কিউতে দিয়ে দিচ্ছে, এবং সে যখন ফ্রি পাইতেছে তখনই হচ্ছে জাভাস্ক্রিপ্টে কলেজ থেকে চলে যাচ্ছে, এই জিনিসটা এখানে অটোমেটিক্যালি হবে না। এখানে যেহেতু বলতেছেন যে এই এটা একটা ধরেন এপিআই কল করছেন, কখন রিজলভ হবে এটা তো কোনো কিছু কল করার নাই, ওয়েট করার তো কিছু নাই, জাস্ট আপনি চাইতেছেন যেহেতু কলব্যাক শেষে এক্সিকিউট হোক। এখন কলব্যাক শেষে যদি আপনি বের করে দেন একবার, তাহলে সে ব্রাউজার যদি সেটাকে কলব্যাক কিউতে দেয় তাহলে সে তো শেষেই এক্সিকিউট হবে, কারণ কল স্ট্যাক খালি না হওয়া পর্যন্ত তো সে আর ঢুকতে পারবে না কল স্ট্যাকে, বুঝছেন? আর এই জিনিসটা হচ্ছে এটা কখন এক্সিকিউট হবে আপনি নিজেরই হিসন নিবেন, হ্যাঁ এটা যেমন সাথে সাথে দিয়ে দিচ্ছে এটা দিবে না, এটা কতক্ষণ কখন দিবে না, যতক্ষণ পর্যন্ত এই রিজলভ কল না হবে ততক্ষণ পর্যন্ত বা রিজেক্ট কল না হবে, দুইটার যে কোনো একটা, এই দুইটাই ফাংশন, দুইটার যে কোনো একটা এটা ব্রাউজারে হ্যান্ডেল করে, এই দুইটার যে কোনো একটা ফাংশন যখন কল করবেন তখনই মাত্র এই ডুবি যে কল করে মানে প্রমিসটা যে নিয়ে বসে আছে সেই প্রমিসের পরের লাইনে যাবে। আচ্ছা, মানে এখন তাহলে হবে হলো যে ভাইয়া প্রথমে ডুবিটা তো ঢুকবে, হ্যাঁ ডুবিতে তো ঢুকবে, দেন হলো যে প্রমিসটা রিটার্ন না করা পর্যন্ত সে কিন্তু ডোসিও কাজ টাস করে ফেলবে, কিন্তু প্রমিসটা যখন রিটার্ন করবে তখন সে প্রমিসের কাজটা করবে। হ্যাঁ আচ্ছা, আমি এটাকে যেটুকু লিখছিলাম ওইটুকু আমি কমেন্ট আউট করে দিচ্ছি আর কি, যাতে পরে আপনি দেখতে পান, কিন্তু এটা আসলে এই কোডের অংশ না, ঠিক আছে? এইভাবে রেখে দিচ্ছি। আচ্ছা দেখেন, এটা এটা ক্লিয়ার হয়েছে প্রমিস কিভাবে কাজ করতেছে, বা হচ্ছে প্রমিস যে কিভাবে এরর থ্রু করলে কোথায় যাবে, বা সিকোয়েন্সিয়ালি কিভাবে কাজ করানো যাবে। আচ্ছা, এই কনসেপ্টটা থেকে আপনার ইকমাই স্ক্রিপ্ট 2017 আর কি, যেটা মানে ES8, হ্যাঁ ES8 একটা সুন্দর কনসেপ্ট আনছে ওরা, async await, এটা এখন নরমালি হচ্ছে যে আমরা যেমন যে এখানে দেন টেন দিয়ে টিয়ে লিখতে হয়, হ্যাঁ দেন এর ভিতরে কোড পরে এসে এক্সিকিউট হয়, শেষের কোড আগে এক্সিকিউট হয়ে যায়, তো এই জিনিসগুলোর মানে হিউম্যান রিডেবল মানে মানুষের ব্রেন যেভাবে কাজ করে ওভাবে কাজ করানোর জন্য এই async await টা খুব ভালো আর কি। তো এটা কিভাবে ই করে আসেন দেখি একটু, এটা এই সিনট্যাক্সটা এখন সবাই প্রেফার করে,
যেহেতু লেটেস্ট এবং আপনার পড়তে সুবিধা, অন্য যে মানে এই যে এখানে দেখছেন আপনাদের কত সমস্যা হচ্ছে, কোথার পর কোথায় চলে যেতেছে, এই জিনিসটা মানে এই জিনিসটা এখানে অনেক ইজিলি বোঝা যায়। তো ধরেন আমাদের আমার মনে করেন যে দুইটা ফাংশন আছে, ধরেন রিয়েল ওয়ার্ল্ড এর উদাহরণ যদি দিতে চাই, ধরেন একটা ইপিএ কল করছেন, ধরেন গেট ইউজার নামে একটা ইপিএ কল করছেন, এই কি করে ইউজার আইডি নেয়, ইউজার আইডি নেওয়ার পরে ও ধরেন একটা রিটার্ন নিউ প্রমিস, তার মানে কিছু সময় পরে রিজলভ হবে। হ্যাঁ, রিজলভ রিজেক্ট কল ব্যাক, কল ব্যাক এর মধ্যে মনে করেন সেট টাইমার দিয়ে রাখছি কতক্ষণ পরে রিজলভ হোক, নাহলে তো পরের কাজ আগে বোঝা যাবে না। ধরেন এই যে রিজলভ কল করতেছি, ধরেন নাম পাঠাচ্ছি যে তার নাম ধরেন জন, ওকে ঠিক আছে সিনট্যাক্স। আপনি কি করবেন আসলে, ইউজার আইডি ধুইরা ডেটাবেস থেকে কুইরি কুইরা তার নামটা পাঠাবেন, তাই তো? আমি সিম্পল রাখছি আর কি। তো এখন মনে করেন আমার এইটা এক সেকেন্ড পরে হোক এক্সিকিউশন, এক সেকেন্ড মনে করেন ডেটাবেস থেকে কুইরি করে আনতে সময় লাগবে তার। এরপরে ধরেন আরেকটা ফাংশন, এটা মনে করেন ওই ইউজার দিয়ে, ওই ইউজারের নাম দিয়ে ইউজারের ব্যাংকের ব্যালেন্স দেখায় যে কত ব্যালেন্স আছে। হ্যাঁ, ব্যালেন্স, তো ইউজার নেম, ধরেন ও তো কিছু সময় লাগবে আপনার ওই ইয়ে থেকে খুঁজবে, কুড়ি টুড়ি কুড়িয়া, কারণ ওই সময়টা হচ্ছে 1000 বা 2000 ধরে, এত সময় লাগে না নর্মালি, আমি এমনি দিচ্ছি আর কি। সেট টাইম আউট, আচ্ছা এটা তো প্রমিসের, এটা এটা না, এখানে যাবে, এটা প্রমিসটা এখানে শেষ হচ্ছে, এখানে এটাই হচ্ছে, ওকে। এরপর এখান থেকে ধরেন আপনি রিজলভ কল করলেন, ধরেন আমি এখানে একটা চেক দিচ্ছি যে ইউজার জনই কিনা, ধরেন জন স্যার আর কারো রেসপন্স আপনি দিবেন না। হ্যাঁ, ইউজার নেমটা জন কিনা, যদি জন হয় তাহলে আপনি রিজলভ কল করে দিলেন এবং ধরেন ওর ব্যাংকে কথার কথা ধরেন $2000 আছে, $2000 রেসপন্স পাঠা দিলেন। আর যদি না হয় তাহলে রিজেক্ট কল করলে, আর রিজলভার রিজেক্ট কল হলেও বেরিয়ে চলে যায় মানে রিটার্ন এর মতো, ঠিক আছে, আর কিছু এক্সিকিউশন হবে না। এখানে ধরেন ইরর দিলেন বা দিলেন ইউজার ইজ নট জন, আচ্ছা দুইটা ফাংশন আছে। এখন দেখেন এই দুইটার আমি প্রমিস হিসেবে কিভাবে কাজ করি, ধরেন আমাদের আগের সিনট্যাক্স এর সাথে যদি ম্যাচ করে করি তাহলে ধরেন আপনাদের বুঝতে একটু সুবিধা হতে পারে। ধরেন আমরা ES সিক্স যেটা, এটাতে যে এই প্রমিসটা আসছে ES সিক্স এ, বুঝছেন, ওই যে আমরা নিউ প্রমিস যেটা লিখতেছি এটা ES সিক্স এ আসছে, এর আগে আমরা ওই যে অ্যাজাক্স এর এই প্রমিস ইউজ করতাম এটিকে কল করার জন্য। তো ES সিক্স এর ফরম্যাটে আপনি যদি কল করতে চান তাহলে কি করতে হবে, আমাদের গেট ইউজারে কল করতে হবে, রাইট, গেট ইউজারে, তারপর গেট ইউজারে কি করবে, আমার যে নাম দিবে, এরপরে গেট ব্যাংক ব্যালেন্স এর নাম দিয়ে কল করব, এরপরে আমি আমার ব্যাংক ব্যালেন্সটা পাবো ইউজারে, এবং এটাই আমার আউটপুট, এটাই আমার মনে করেন যে ব্রাউজারে দেখাইতে হবে। তাহলে ফার্স্টে কি করতে হবে, একটা ফাংশন লেখেন ওই গেট ব্যালেন্স,
গেট ব্যালেন্সের মধ্যে ধরেন আপনি গেট ইউজারে কল করলেন, গেট ইউজারে কল করলেন, গেট ইউজার একটা প্রমিস দিল, প্রমিসের মধ্যে রিজলভ হইলে রেসপন্সের মধ্যে, রেসপন্সের মধ্যে ধরেন আমি পাইলাম হচ্ছে ইউজার নেম, হ্যাঁ ইউজার নেম, এরপরে ইউজার নেম যখন পাইলাম তখন রিটার্ন করে দিলাম ইউজার নেম, যখন রিটার্ন করার পরে আমাদের লাগবে হচ্ছে গেট ব্যাক ব্যালেন্স, তাহলে এই ফাংশনে কল করবেন, তাই তো? এরপরে এটা ই করা যাবে না, এটার পরে হচ্ছে এই ফাংশন কল হবে, রেফারেন্স দিয়ে ওটা কি গেট ব্যালেন্স হবে না গেট ইউজার হবে? গেট ইউজার হচ্ছে আপনার কল হচ্ছে, ক্লিয়ার? এরপরে গেট ইউজারের এখানে তো হোল্ড হয়ে থাকবে, ঠিক আছে? তো এরপরে গেট ইউজার যখন রেসপন্স দিচ্ছে, এরপরে সেই রেসপন্স দিয়ে আমার এই ফাংশন কল করতে হবে, এই ফাংশনে হচ্ছে ওর রেসপন্সটা এখানে আসবে, তার মানে ওর জনটা আসবে এখানে ইউজার নেম, তার মানে আমি এখানে যে কল করতেছি গেট ব্যাক ব্যালেন্স, গেট ব্যাংক ব্যালেন্স এর যে রেসপন্স মানে এরপরে যে দেন, এই দেনের মধ্যে আপনার এই অ্যামাউন্টটা আসবে, এই যে এই অ্যামাউন্টটা আসবে কত ব্যাংক ব্যালেন্স আছে, কারণ এটার মধ্যে ধরেন রেসপন্স বা গেট ব্যাক ব্যালেন্সে কি কোনো প্যারামিটার পাস হবে না? প্যারামিটার অটোমেটিক পাস করাবে সে, ওটা থেকে যেটা রিটার্ন আসছে, এটা থেকে যেটা রিটার্ন আসছে এটার মধ্যে সেটা যাবে আর্গুমেন্ট হিসেবে অটোমেটিক্যালি, কারণ এখানে আমি অ্যামাউন্ট না দিয়ে ব্যালেন্সটা প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে? আর এটা যে প্রিন্ট হচ্ছে এখান থেকে সিকোয়েন্সটা ঠিক আছে কিনা এটা বুঝতে হবে আর কি, মনে হচ্ছে ঠিক আছে, যেহেতু রিজেক্ট কল করি নাই ক্যাশ লিখলাম না, ঠিক আছে? আসেন দেখি কাজ করে কিনা, ভাই ওই গেট ব্যালেন্স ইনভোক করেন নাই, রিটার্ন বুক করতে হবে, এখানে রেফারেন্স দিলেই হয়, রেফারেন্স না দিলে তো সাথে সাথে কল হয়ে যাবে, ঠিক আছে? এইখানে গেট ব্যালেন্স কল হচ্ছে, গেট ইউজারে ইউজার নেম পাঠাচ্ছে, সেই ইউজার নেম দিয়ে ব্যালেন্স কল হচ্ছে, সে যে ব্যালেন্স দিচ্ছে সেটা কল ব্যাকের মধ্যে ফিট হচ্ছে, দেখি কাজ করার কথা। এই যে আসছে, খেয়াল করছেন? তার এটা দেখছেন কিভাবে কাজ করছে, এটা একদম মানে আমরা প্রোগ্রামিং এ যেভাবে আমাদের ডেভেলপিং এ লাগে ওভাবে একটা কাজ হয়েছে আর কি সিম্পল এর মধ্যে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমার ইউজার কল হচ্ছে, ইউজার নেম পাঠাচ্ছে, কয় সেকেন্ড পরে? 1 সেকেন্ড পরে, হ্যাঁ? যেমন এখান থেকে যদি কিছু প্রিন্ট করতে চান রিজলভ এর আগে, মানে সেট টাইম আউট, এই যে এই এই ফাংশনটা ইনভোক হওয়া শুরু হবে আসলে 1 সেকেন্ড পরে, তাই তো? কনসোল লগ রিজলভিং রিজলভিং গেট ইউজার, হ্যাঁ রিজলভিং গেট ইউজার দিলাম, আর এখানে দিলাম ধরেন রিজলভিং গেট ব্যাক ব্যালেন্স, ঠিক আছে? এখন হচ্ছে লক প্রিন্ট করবে, টের পাওয়া যাবে কি হচ্ছে আসলে, দেখেন যে 1 সেকেন্ড পরে এটা প্রিন্ট করছে, 2 সেকেন্ড পরে এটা প্রিন্ট করছে, এরপরে সেটা প্রিন্ট করতেছে, ঠিক আছে? এখন এটার এটার হচ্ছে এখন যদি আপনি ধরেন এখান থেকে জন না রিটার্ন করেন, ধরেন একটা অন্য কিছু রিটার্ন করে দিলেন, তাহলে এখানে যে আমরা একটা ক্যাচ দিই দেখবেন ক্যাচে আসবে, ঠিক আছে? দেখেন এই যে প্রথমে ইউজার নেম পাঠাইছে, 2 সেকেন্ড পরে যে দেখছে যে সে জন না, এই জন্য যে ইউজার ইজ নট জন, ঠিক আছে? রেসপন্স এরর চলে আসছে, ক্লিয়ার? এরর কেমনে থ্রো করতে হয়, তারপরে হচ্ছে আপনার প্রমিস গুলারে কিভাবে সিকোয়েন্সিয়ালি অ্যাড করতে হয় একটা পর একটা, জন করে দিচ্ছি ভাই। এটার একটা ওইটার সিরিয়ালটা একটু বলতে পারবেন তাহলে আগেরটার মতো করে একটু? কোনটার সিরিয়াল?
মানে ওই যেমন আগে যেভাবে বলছিলেন যে এটার পর, না না ভাইয়া মানে এখানে আগের গুলোতে যেভাবে বলছেন ভাই এটার পর এটা সিরিয়ালি আসতেছে, মানে কোনটা কোন জায়গায় কল ব্যাক কিউতে যাচ্ছে এটা এখানে একবার। আচ্ছা 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 ঠিক আছে আমি বলতেছি দেখেন, প্রথমে হচ্ছে গেট ইউজার, ঠিক আছে গেট ইউজার কল হচ্ছে ফার্স্ট লাইন, মানে গেট ব্যালেন্সটা আমি বাইরে থেকে ইনভোক করাই দিছি, এরপরে ফার্স্ট লাইন গেট ইউজার আসতেছে, ও গেট ইউজার কল হচ্ছে, দেখেন এই যে গেট ইউজার, গেট ইউজার কল হচ্ছে, ও একটা গেট ইউজারটা তো তাহলে স্ট্যাকে আছে, হ্যাঁ এখন ফার্স্টে আছে গেট ব্যালেন্স, হ্যাঁ তারপর আছে গেট ইউজার, তারপরে আসছে গেট ইউজার, ঠিক আছে গেট ইউজারের মধ্যে একটা নাম আশা করে নাম একটা দিয়ে রাখেন যেমন চায়, ধরেন এলআইসি বা আইডি ধরেন দিলেন টু, হ্যাঁ তো ওই ইউজার আইডি টু নিচ্ছে, যদি আমরা পরে এটা ভিতরে ইউজ করি না আমরা ডাইরেক্ট একদম পাঠিয়ে দিচ্ছি সমস্যা নেই। তো এখন দেখেন এই যে গেট ইউজার হচ্ছে যখন কল হচ্ছে ইনভোক হচ্ছে তখন ও দেখতেছে যে এই গেট ইউজার যখন আসলো 3 নম্বর লাইনে রিটার্ন করে দিচ্ছে প্রমিস, তো এ হোল্ড হয়ে থাকবে, হ্যাঁ হোল্ডে হোল্ডে মানে এগুলো তো এক্সিকিউশন হয়, কল ব্যাক গুলা পরে আসে, যে কল ব্যাক গুলা পরে আসে, এরপরে দেখবে কি যদি এটা সাকসেস হয় তখন হচ্ছে গেট ব্যাক ব্যালেন্স মেথড কল হবে, তো গেট ব্যাক ব্যালেন্স ফাংশন কল হবে, তো গেট ব্যাক ব্যালেন্স ফাংশনটা ও হচ্ছে এরপরে সিকোয়েন্সিয়ালি রেফারেন্সটা মনে রাখবে যে তারপরে কি হবে, পুরাটা এক্সিকিউট হয়ে গেল পুরো জিনিসটা ব্রাউজারে পাঠিয়ে দিলো, এই এইটুকু তো প্রমিস, এটুকু হচ্ছে যে প্রমিসটা, এবং এই প্রমিসটা রিজলভ হবে হচ্ছে আপনার 1 সেকেন্ড পরে গিয়ে রিজলভ হবে, ঠিক আছে তো এখন তাহলে এইটুকু হচ্ছে এই প্রমিসটা 1 সেকেন্ড ধরে বসে আছে, 1 সেকেন্ড ধরে যখন বসে আছে তখন 1 সেকেন্ড যখন শেষ হয়েছে তখন হচ্ছে রিজলভ, সেট টাইম আউটে যে ফাংশনটা আছে ভিতরে যে ফাংশনটা ওইটা তো কল ব্যাক হয়ে গেছে ঠিক না ভাই? হ্যাঁ এটা কল ব্যাক, আর সেট টাইম আউট ফাংশনটা ওয়েব এপিআই তে, হ্যাঁ ওয়েব এপিআই তে, আচ্ছা তারপর তাইলে হচ্ছে কি ওয়েব এপিআই তে 1 সেকেন্ড পরে এটা এক্সিকিউশন হওয়া শুরু করবে, যেহেতু 1 সেকেন্ড পরে ওটা কল ব্যাক কিউ তে মানে জাভাস্ক্রিপ্ট স্ট্যাক এর মধ্যে ঢুকছে সে, আচ্ছা 1 সেকেন্ড পরে ওটা স্ট্যাকে ঢুকবে আগের মতো সেন্টারে, হ্যাঁ আগের মতোই সেম, ঢুকার পরে সে রিজলভ কল করবে, আচ্ছা রিজলভ যখন কল করবে তখন দেখবে আর এগুলা তো ওয়েট করতেছিলই, ঠিক আছে তখন দেখবে যে এই যে নিউ প্রমিসটা যেখানে রিটার্ন করা হয়েছিল কোথায় রিটার্ন করা হয়েছিল এই যে এখানে, হ্যাঁ এখানে যে রিটার্ন করা হয়েছিল ওখানে তার পরের লাইনে যাবে, তারপরের লাইনে কি বলতেছে গেট ব্যাক ব্যালেন্স কল করো, গেট ব্যাক ব্যালেন্স কল করতেছে ইউজার নেম দিয়ে, ইউজার নেমটাকে এখানে লিখতে হয় না, এখানে আপনার আগেরটা থেকে যেটা রিটার্ন হয় পরেরটা অটোমেটিকই যায়, যেমন আমরা দেখছিলাম এখান থেকে যদি কিছু রিটার্ন করেন একটা দেন থেকে পরের দেনের যে আপনার রিসিভ করে, ঠিক আছে এখন এখানে তাহলে ব্যাক ব্যালেন্সটা কল হচ্ছে, তো কল হচ্ছে ও দেখতেছে নিউ প্রমিস আছে, তার মানে এই যে এইটুকু জিনিস এখন হচ্ছে আপনার হোল্ড হয়ে আছে প্রমিস, যেহেতু প্রমিস, এবং সে করতেছে কি 2 সেকেন্ড পরে রিজলভ হবে, 2 সেকেন্ড পরে এই যে কল ব্যাকটা আছে সেটা আমার কল স্ট্যাকে যাচ্ছে, ব্রাউজারের কাছ থেকে কল ব্যাক কিউতে যাচ্ছে, কল ব্যাক কিউ থেকে ইভেন লুপের মাধ্যমে কল স্ট্যাকে যাচ্ছে, এক্সিকিউশন শুরু হয়েছে, শুরু হওয়ার পরে সে কি করতেছে রিজলভ করতেছে অ্যামাউন্ট দিয়ে, যদি জন হয় জনি যেহেতু এখানে জনি পাঠাচ্ছে জন দিয়ে একটা $2000 একটা ভ্যালু রিটার্ন করে দিচ্ছে রিজলভের মধ্যে, এখন দেখবে যে এটা কই ওয়েট করছে, এরা এখানে এই দেনের মধ্যে ওয়েট করতেছিল, এরপরের লাইনে যাবে, এরপরের লাইনে যা দেখবে যে কল ব্যাক, তার মানে এখানে কি কি রিটার্ন করছিল, এখানে হচ্ছে আপনার এই অ্যামাউন্টটা রিটার্ন করছে, সেই অ্যামাউন্টটাই কল ব্যাক এর ফার্স্ট প্যারামিটার হিসেবে আসবে প্রথমটা, ঠিক আছে তার মানে এখন ব্যালেন্স হিসেবে আমার $2000 আছে, এখন ওইটা এখানে প্রিন্ট হয়েছে, আর ক্যাচে যাবে না, দেন থাকলে পরে যাই তো, আরো ক্যাচে যাবে তখনই যখন এরর খাবে, তখন ওই দেন গুলো স্কিপ করে যাবে, ঠিক আছে এখানে যদি এরর খায় এখানে যদি রিজেক্ট করে দেন অথবা এখানে রিজেক্ট করেন অথবা এখানে রিজেক্ট করেন, যে কোনো একটা রিজেক্ট যদি হয় ধরেন আপনি ডট দেন এরকম 10টা দেন একটা পর একটা একটা পর একটা সিরিয়াল ইনক্লুড করছে, 10টার যে কোনোটা থেকে যদি একটা রিজেক্ট আসে তার মানে সে হচ্ছে তার নিকটবর্তী যে ক্যাশ ও ক্যাশ না পাওয়া পর্যন্ত সে নিচের দিকে যাইতে থাকবে, যাইতে যদি না পায় তাহলে কোনো ক্যাশ এক্সিকিউট হবে না, আর যদি যেটা পাবে প্রথম সেটা এক্সিকিউট হবে, ক্লিয়ার? এখন যেটা দেখানোর উদ্দেশ্য ছিল যে এ সিঙ্ক এ ওয়েটে কিভাবে কোডটা করবে, দেখেন এখানে যদি এখন এটার এ সিঙ্ক বা এ ওয়েট এর কনসেপ্ট নিতে চান ধরেন ES8 যেটা, হ্যাঁ
এটাতে কেমনে করবেন? এটার ফাংশনের প্রথমে লিখতে হয় যে এটা async ফাংশন, ঠিক আছে? async ফাংশন। এখন এই ফাংশন কল করলেন গেট ব্যালেন্স, ওকে, এখানে গেট ব্যালেন্স সরি গেট ইউজার কল করলেন, মনে করেন গেট। হ্যাঁ, ম্যাক্সিমাম সব ফাংশনই তো async, তাহলে কি আমি এখন প্রত্যেকটা থেকে async লিখবো? না না না, যে ফাংশনের ভিতরে আপনি এরকম হোল্ড করায় রাখবেন, সিনক্রোনাস রাখবো। হ্যাঁ, সিনক্রোনাস রাখতে যাবেন, মানে মাঝখানে হোল্ড করাবেন, পরে আবার এক্সিকিউট শুরু করবে, পরে আবার হোল্ড করাবেন, পরে আবার এক্সিকিউট শুরু করবেন, ওগুলার সামনে async লিখবেন, ঠিক আছে? আচ্ছা, জাস্ট কিওয়ার্ড আর কি, কিওয়ার্ড দিলে বুঝে সে যে এইটা এইভাবে কাজ করবে। আচ্ছা, এরপরে দেখেন আমরা এখানে ধরেন গেট ব্যালেন্সটা যখন ইনভোক করব, তার মধ্যে কি হবে আসলে? ধরেন এটাকে এইভাবে দিয়ে ডাইরেক্ট কল করি, হ্যাঁ, গেট ইউজার, গেট ব্যালেন্স ছিল, আচ্ছা আগেরটাই ছিল, গেট ব্যালেন্স এ ওয়েট, খেয়াল করেন কিভাবে লিখতেছে, এই যে এসিঙ্ক আর এ ওয়েট দুইটা কিওয়ার্ড ইউজ হলো, ঠিক আছে? এই যে এসিঙ্ক একটা, এ ওয়েট একটা, কোথায় কোনটা লিখতে হয়? এসিঙ্ক লিখবেন ওই সব ফাংশনে যে সকল ফাংশনের ভিতরে আপনি ওয়েট করে থাকবেন আরেকটা রেসপন্স আসা পর্যন্ত। তো এখানে এটা লিখছিলাম কি দেখেন, প্রথমটা লিখছিলাম হচ্ছে ইউজার নেম, হ্যাঁ, এই যে প্রথমটার রেসপন্স ছিল ইউজার নেম, মানে হচ্ছে এখান থেকে যেটা আসতেছে, এখান থেকে যেটা রেসপন্স আসতেছে জন, সেটা হচ্ছে এটার ইউজার নেম, ঠিক আছে? তো ও মিল রাখতেছে আর কি, যাতে আপনারা বুঝেন। তাহলে কনস্ট্যান্ট ইউজার নেম ইকুয়াল টু এ ওয়েট গেট ইউজার নাম এলাইস দিলেন, ওকে। এরপরেরটাই কি দিছিলেন? এরপরেরটাই দিছিলাম ব্যালেন্স, এটা রিসিভ করতেছে কে? এটা রিসিভ করতেছে এখানে ব্যালেন্স, তার মানে এটা হচ্ছে ব্যালেন্স, এ ওয়েট, এ ওয়েট গেট বিগ ব্যালেন্স এই ইউজার নেমটা পাঠাচ্ছি, ঠিক আছে? ইউজার নেম জন পাঠাচ্ছি। এরপরে কনসোল ডট লগ যে যা করছিলাম তাই, এই যে এটা, দেখেন এটাও সেম কাজই করতেছে। এখানে রিজেক্টটা তাহলে কিভাবে ধরবো? রিজেক্টটা কিভাবে ধরবো? অটোমেটিক ধরবে ট্রাই কেস দিয়ে, বুঝেন ভালো, মানে এ ওয়েটটা পুরোটা ট্রাই কেস? হ্যাঁ, না না এ ওয়েট না, এটা এই কোডগুলো লিখতে হবে আপনার ট্রাই কেসের মধ্যে, ও বুঝছেন? ধরেন এই যে লিখছেন না দুই, এটা তো দুইটা, এখন এটার যদি কোনোটা এরর খায় তাহলে ক্যাচে চলে আসবে, ঠিক আছে? কেচে আসবে এবং এখানে আপনি ওই ইরোটা প্রিন্ট করবেন, এইভাবে প্রিন্ট করবেন, এটা হচ্ছে আপনার ইরোর হ্যান্ডেলিং। ক্লিয়ার? ধরেন যতগুলো যে এ ওয়েট কল করবেন, এটা তো একটা প্রমিস, এই এই তার মানে ওয়েট দিলে ট্রায়ার ক্যাচ দিয়ে আমাদের কল করতে হবে, এর আগে দেন আর ক্যাচ দিয়ে করছিলাম না? না না, মানে এই দেন টেন এখন লাগবে না, এখন যে এ ওয়েট কি করতেছে দেখেন, এই লাইনের পরে এই লাইনে আর আসবে না আমাদের ব্রেন, এখন কি দেখেন এখানে কিভাবে আমরা চিন্তা করতেছিলাম যে এই লাইনের পরে এই লাইনে আসবে তখনই যখন এখান থেকে রিজলভ কল হবে, তাই তো? এখান থেকে রিজলভ কল হচ্ছে যখন, এখানেও সেম, এ ওয়েট মানে ওয়েট করে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই যে গেট ইউজারের ভিতর থেকে রিজলভ কল না হবে। গেট ইউজারের মধ্যে যখন রিজলভ কল হবে এবং এই যে রেসপন্সটা পাঠাবে, গেট ইউজারের মধ্যে যখন রিজলভ কল হইতেছে এবং এই রেসপন্সটা পাঠাচ্ছে, এই রেসপন্সটা আইসা বসবে হচ্ছে ইউজার নেমের মধ্যে। ক্লিয়ার? এরপর লাইনে আসবে এখন, কারণ এটা যেহেতু রিটার্ন হয়ে গেছে, রিজলভ হয়ে গেছে, এরপর লাইনে এসে আবার এই লাইনে এসে বসে থাকবে, আটকে থাকবে, এ ওয়েট ওয়েট করো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত রিজলভ না হয়। তাহলে এটা রিজলভ করবে কোথা থেকে? এখান থেকে রিজলভ হচ্ছে, গেট ব্যাক ব্যালেন্স কল হয়েছিল,
এবং গেট ব্যাক ব্যালেন্সের মধ্যে ইউজার নেম কিন্তু এখন ম্যানুয়ালি পাঠাচ্ছি, দেখেন যে এখন ম্যানুয়ালি কল করার সময় পাঠিয়ে দিচ্ছি, এবং এটা রেসপন্সটা এসে বসবে হচ্ছে ব্যালেন্সের মধ্যে, এই যে এখানে যেমন যে ব্যালেন্সের মধ্যে আসতো যে গেট ব্যাক ব্যালেন্সের রেসপন্সটা। এরপরে এই লাইন রিজলভ হওয়ার পরে পরের লাইনে আসবে, ক্লিয়ার? এটা রান দেখি আসে, ও ইনভোক করতে হবে, রাইট? ইনভোক, টাইপো, দেখছেন সেম কাজ করছে, কিন্তু এই কোডটা পড়া এই কোডটা থেকে সহজ না? হ্যাঁ ভাইয়া, এই এই জন্য এই এই ফরম্যাটটা ভালো যে এটা প্রথম লাইন শেষ হবে, তারপরে প্রথম লাইনের রেসপন্সটা এখানে আসবে, তারপরে দ্বিতীয় লাইন শেষ হবে, কিন্তু এইটা কি করতেছে দেখেন আসলে ইন্টারনালি আন্ডার দা হুক, কিন্তু সে আসলে ওই ব্রাউজারের কাছে যাচ্ছে, ওয়েট করতেছে, রিজলভ হওয়ার পরে কল কল ব্যাক কিউতে যাচ্ছে, এরপরে জাভাস্ক্রিপ্টে কল স্ট্যাক আইসা এক্সিকিউট হইয়া তারপরে কিন্তু ইউজারনেম পাচ্ছে, এরপর আবার যে এখানে উল্টে আছে, এই যে পজ আর পজ হচ্ছে বারবার, রিজুম হচ্ছে পজ হচ্ছে রিজুম হচ্ছে, এই জিনিসটা যে আপনি ফাংশনের ভিতরে করবেন এই কাজটার জন্য এই সামনে লেখা আছে এসি, ঠিক আছে? প্যারালাল কল করতে পারবেন, ধরেন আপনার কথার কথা ধরেন দুই তিনটা এপিআই আছে, দুই তিনটা এপিআই আপনি একসাথে কল করবেন, এরা নিজেরা প্যারালালি কাজ করবে, বুঝেন ভালো করে। হ্যাঁ ধরেন আমি একটা যদি এক্সাম্পল দিই সিম্পলি, ধরেন এপিআই ওয়ান কল করছেন, এপিআই টু কল করছেন, তো এইভাবে যে সিঙ্ক্রোনাস এপিআই ওয়ান এপিআই টুর পরে আপনার রেসপন্স নিয়ে কাজ করবেন, দুইটা রেসপন্স পাবেন, রেসপন্স ওয়ান রেসপন্স টু, এরপরে আপনার এই কাজটা করতে হবে, এই দুইটা রেসপন্স লাগবে, এই এপিআই ওয়ান এর রেসপন্স রেসপন্স ওয়ান, এপিআই টু রেসপন্স রেসপন্স টু, কিন্তু আপনি এই দুইটারে যদি আপনি সিঙ্ক্রোনাস কাজ করান তাহলে তো আপনার কত সময় লাগবে, ধরেন এটা রিজলভ হতে 1 সেকেন্ড সময় লাগে আর এটা রিজলভ হতে আপনার 2 সেকেন্ড সময় লাগে, তাহলে এই জায়গায় আসবে কয় সেকেন্ড পরে, প্রথমে 1 সেকেন্ড এটা কাজ করবে, তারপরে 2 সেকেন্ড এটা কাজ করবে, তার মানে 3 সেকেন্ড, তারপর এখানে আসবে, তাই তো? নরমালি মিনিমাম 3 সেকেন্ড পরে এখানে আসবে, কিন্তু আপনার তো এই দুইটার মধ্যে তো কোনো ডিপেন্ডেন্সি না, দুইটা দুইটা বলতেছে এরকম 3 4টা 5টা কল করতে অনেক সময় একসাথে, তাহলে আপনি কি করতে চান এই দুইটা একসাথে কল করে দেন মানে প্যারালালি, কিন্তু এই দুইটা রেসপন্স আসার পরে আপনি এই কাজটা করবেন, তাহলে আপনার কত সময় লাগবে, দুইটার মধ্যে প্যারালালি রান হলে ম্যাক্সিমাম টাইম 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড পরে আপনি এখানে চলে যাবে, তাহলে 1 সেকেন্ড সেভ হয়ে গেল না, এই জিনিসটা বুঝছেন কি বুঝাইলাম? এই প্যারালালি প্রমিস কল করা যায়, এই জন্য আপনার একটা প্রমিসের ইয়ে আছে, আপনার প্রমিস ডট অল এরকম অল লেখে, এই প্রমিস ডট অল কল করে দিলে আপনার এখানের মধ্যে যতগুলা কল দিবেন সবগুলা প্যারালালি কল হবে, এটা কি এক্সাম্পল দেখাই দিব নাকি আপনারা নেট ঘেটে দেখতে পারবেন? ভাই একটু দেখাই দিলে ভালো হয়। আচ্ছা দেখেন, ধরেন আমি ফাংশন নিলাম ডাবল এন্ড এড, ডাবল করবে এবং এন্ড অ্যাড করে দিবে, ঠিক আছে? দুইটা প্যারামিটার নিচ্ছি, ধরেন ওয়েট করতেছি, এই যে প্রমিস ডট অল, ঠিক আছে? দুইটা প্রমিস কল করতেছি, অ্যারে পাঠাইতে হবে, অ্যারের মধ্যে দিলাম ডাবল আফটার 1 সেকেন্ড, 1 সেকেন্ড পরে এটা রিজলভ হবে, আসলে কল করে দিচ্ছি এ দিয়ে, আরেকটা কল করতেছি বি দিয়ে, ঠিক আছে? ধরুন এখানে দিলাম রেসপন্স ওয়ান রেসপন্স টু,
দুইটা কল হয়ে গেছে, কলের রেসপন্স যখন আসছে, যেহেতু ওয়েট করতেছে, বুঝেন ভালো করে, যেহেতু ওয়েট করতেছে সেহেতু দুইটাই যখন রিজলভ হবে তখনই মাত্র পরের লাইনে আসবে। রিটার্ন করে দিলাম রেসপন্স 1 প্লাস রেসপন্স 2, এটাই তো আমার ই ছিল, টার্গেট ছিল যে হ্যাঁ ফাংশন শেষ। আচ্ছা এই যে কল করলো ডাবল আফটার 1 সেকেন্ড, এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে হবে। ফাংশন ও একটা প্যারামিটার নেয়, ধরেন ভ্যালু, ও রিটার্ন করে প্রমিস, ও ধরেন রিজলভ নেয়, রিজেক্ট নিচ্ছে না। আর একটা প্যারামিটার নিলে যেহেতু এরা ফাংশনের মধ্যে ব্রেকেট দিতে হয় না, ওটা আমরা আলোচনা করছিলাম, একটু কুইকলি চলে যাচ্ছে এই জন্য। রিজলভ কল করে দিচ্ছি ভ্যালু ইনটু 2, তখন ডাবল হয়ে যাচ্ছে, ধরেন 1 সেকেন্ড পরে, যেহেতু বলছি যে 1 সেকেন্ড, সেহেতু 1 সেকেন্ড ওয়েট করাচ্ছি। ওকে এখন কাজ করার কথা, আসেন দেখি। ডাবল এন্ড এট এটার কল করতেছি, ধরেন 1 আর 2, তাহলে 1 এ ডাবল কত 2, আর 2 ডাবল কত 4, তাহলে 2 আর 4 6 আসার কথা, রাইট? এই ডাবল এন্ড এট এ তো নিজেও প্রমিস। হ্যাঁ ভাই আমি ওটা বলতেছি, ওটা তো একটা সিঙ্গেল প্রমিস হয়ে গেছে এ প্লাস বিটা। হ্যাঁ এটা রেসপন্সটা আসলে এখানে আসবে, তো নর্মাল ফাংশন না, নিজেও প্রমিস, তাহলে এটা হচ্ছে মানে এসিঙ্ক ফাংশন নিজেও প্রমিস রিটার্ন করে, ঠিক আছে? তার মানে রেসপন্স এখানে কনসোল ডট লগ হচ্ছে রেসপন্স। এটা কি হলো, কল হচ্ছে দেন যাচ্ছে, ঠিক আছে না, বুঝতে সুবিধা হচ্ছে, এখন আসবে। আমরা ওটা প্রিন্ট করতেছিলাম, দেখছেন এই যে ভ্যালু 10 আসছে, 2, 2 এর ডাবল হচ্ছে 4, 3 এর ডাবল 6, তার মানে 4 আর 6 10। ক্লিয়ার আছে জিনিসটা? মানে এখানে মনে রাখতে হবে এসিঙ্ক ফাংশন নিজেও প্রমিস রিটার্ন করে, এই জন্য ওই যে দেন এর মধ্যে খুঁজতে হইতেছে যে রেসপন্স যেটা আসবে ওটা হচ্ছে আসলে এই দেন এর মধ্যে যাবে। ভাই এসিঙ্ক ফাংশন তো না আসলে ভাই, মানে প্রমিস ডট অলটা মেবি সিঙ্গেল প্রমিস রিটার্ন করতেছে। প্রমিস ডট অলটা হচ্ছে এই সবগুলা প্রমিস রে প্যারালালি রান করে আর রেসপন্স গুলা এখানে রাখতেছে, শেষ, প্রমিস ডট অল শেষ। এখন এই যে রিটার্ন, এই রিটার্ন, এই যে এসিং যখন লিখছেন তার মানে তো আমরা বুঝতেছি যে ভিতর প্রমিস এর কাজ কারবার হচ্ছে, তো এই এসিং রে যে কল করবে এই যে ডাবল এন্ড এট একে যে এটাই সিং ফাংশন ছিল, তাহলে এই সিং ফাংশন যে কল করবে সে নিজেও এক্সপেক্ট করে যে আমার রেসপন্সটা একটা, নাহলে তো ওই লাইন এক্সিকিউট হয়ে চলে বাইরে চলে আসবে, বুঝলেন না? এ তো নিজে ও হোল্ড হয়ে আছে, তার মানে এ নিজেও এক্সপেক্ট করে যে আমার রেসপন্সটা একটা নির্দিষ্ট সময় পরে আসবে, তো ওই জন্য এটা নিজেও হচ্ছে আপনার প্রমিস, এই জন্য ওই যে দেনের মধ্যে যাইতে হইতেছে। যখন এই লাইনটা রিটার্ন করবে তার মানে হচ্ছে আমার এই এটা রিজলভ হয়েছে, তার মানে হচ্ছে এরপর দেনে যাও, দেনে যায় ওই ওর যে রেসপন্সটা আছে সেটা এখানে আসবে। ক্লিয়ার? আপনি যে আমরা প্রিন্ট করছিলাম প্রমিস প্রিন্ট করতেছিল না, এই যে এই ডাবল এন এর এন যে প্রিন্ট করতেছিলাম এটা প্রমিস প্রিন্ট করতেছিল না, তার মানে তো ও হচ্ছে নিজে প্রমিস আর কি, এই জন্য দেন যে রিজলভ হয়েছে, কিন্তু যেহেতু দেন এর মধ্যে আমরা খুঁজি নাই সেহেতু রিজলভের ভ্যালুটা ধরতে পারতেছিলাম না। এখানে আর কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের? শুধু সময় শেষ হয়ে গেল, অনেক কিছু দেখাবো পারছিলাম।
দেখেন এখানে একটা সিম্পল জিনিস আমরা ওই যে কুইকলি বলে যাই, দুই তিনটা জিনিস, এত সময় না, এগুলো আপনি নিজেদের দেখে নিতে হবে আর কি। ওই যে আমরা অবজেক্ট ডট ক্রিয়েট দেখছিলাম, অবজেক্ট ডট অ্যাসাইনটা দেখিনি। অবজেক্ট ডট অ্যাসাইনটা হচ্ছে ধরেন কোন একটা অবজেক্ট ডট ক্রিয়েট কি করে, অবজেক্ট ডট ক্রিয়েট করে হচ্ছে আপনার অবজেক্ট ডট ক্রিয়েট যেটা করে আপনার নিউ কিওয়ার্ডটা ইউজ করলে যে ফার্স্ট চারটা স্টেপ হয় তার প্রথম দুইটা করে, একটা হচ্ছে ব্র্যান্ড নিউ এমটি অবজেক্ট ক্রিয়েট করে, সেকেন্ড হচ্ছে ওই অবজেক্টটা আরেকটা অবজেক্টের সাথে লিংক করায়, তাই তো? তার মানে আপনার এখানে কি করতেছে, একটা ব্র্যান্ড নিউ এমটি অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন যে আমি কোনো এমটি অবজেক্ট ব্র্যান্ড নিউ নতুন কোনো অবজেক্ট ক্রিয়েট করব না, নতুন অবজেক্ট ক্রিয়েট না করে আমি এক্সিস্টিং অবজেক্টের মধ্যে একটা প্রপার্টি অ্যাসাইন করব। হ্যাঁ, তখন ইউজ করতে হয় হচ্ছে আপনার অবজেক্ট ডট অ্যাসাইন। অবজেক্ট ডট অ্যাসাইন ধরেন আপনি এখানে যদি ওয়ান দেন, অবজেক্ট ওয়ান ধরেন এখানে এ কোলন ইকুয়াল টু ওয়ান, মানে এ একটা ইয়ে আছে আপনার, হ্যাঁ প্রপার্টি আছে ওয়ান এর মধ্যে। আপনি যদি এখন অবজেক্ট ডট অ্যাসাইন এটার মধ্যে প্রথম প্যারামিটারটা হচ্ছে টার্গেট অবজেক্ট, যে কোথায় আপনি অ্যাসাইন করবেন, ও ওয়ান এর মধ্যে অ্যাসাইন করব। এরপর যদি বি কোলন ইকুয়াল টু টু দেন, হ্যাঁ এরপর যদি আপনি বি ওয়ানটা প্রিন্ট করেন, সরি ও ওয়ানটা প্রিন্ট করেন, ওয়ানটা প্রিন্ট করতে যান, তাহলে দেখবেন ওর মধ্যে বি টু আছে, অ্যাসাইন করে দিচ্ছে, ঠিক আছে? এগুলো খুব ইম্পর্টেন্ট যে আপনি নতুন অবজেক্ট ক্রিয়েট করবেন আগেরটার মধ্যে, যেমন এই যে বি বি কোলন টু আছে, ঠিক আছে? তার মানে ও আসলে কি করছে, আবার এখানে যে আরো যদি বোঝার ই থাকে যে দুইটাকে একই অবজেক্ট কিনা, তার মানে আপনি এখানে একটা কাজ করতে পারেন, ধরেন কনসোল লক করলেন, এই যে এটা আবার রিটার্ন করে, এটা হচ্ছে টার্গেট অবজেক্টটা রিটার্ন করে, ঠিক আছে? আপনি ধরেন এটার একটা অবজেক্টের মধ্যে রাখলেন, ধরেন ও টু, এই ও টু আর ওয়ান কিন্তু সেম অবজেক্ট কে ই করতে, এগুলো তো রেফারেন্স অবজেক্ট, কি করে রেফারেন্স রাখে, ওয়ান ও যে রেফারেন্স রাখছে ও টু সেম এর রেফারেন্স রাখছে। এটা যদি বিশ্বাস না হয় তাহলে এখানে দেখেন আমি দিতেছি ও ওয়ান ও টু কে সেম কিনা, ঠিক আছে? এই যে উটোটা এখানে পাইতেছি, এই অবজেক্ট ডট অ্যাসাইন করে কি প্রথম যেটা থাকে সেটারে আপনার টার্গেট, মানে সেটার মধ্যে পরে যতগুলো সোর্স দিবেন আপনি, এখানে আপনি নিজে আরো অনেক কমাতে কমাতে অবজেক্ট লিখতে পারবেন, সবগুলা অবজেক্ট যে প্রথমটার মধ্যে অ্যাসাইন করে এবং হচ্ছে প্রথমটার পরে ফাইনালি রিটার্ন করে, সেটা উটুতে থাকতেছে। এখন প্রথমটা ওয়ান, তাহলে সে এই বি টুটা ওয়ানে রাখতেছে এবং ফাইনালি ওয়ানটা রিটার্ন করতেছে এবং সেটা উটুতে রাখতেছে, মানে ওয়ান ও টু সেম রেফারেন্সে আছে, এবং এটা এখানে কম্পেয়ার করতেছি যে দুইটা আসলে সেম কিনা। হ্যাঁ ওয়ান আর টু সেম অবজেক্ট, ডিফারেন্ট নাম, হ্যাঁ ডিফারেন্ট নাম, দুইটা অবজেক্ট একই রেফারেন্স ইন্ডিকেট করতে পারে না। আপনি যদি এখানে এমন লেখেন কনস্ট্যান্ট ও থ্রি ইকুয়াল টু ওয়ান, তাহলে দেখেন তিনজন একই অবজেক্ট, আপনি যদি ও থ্রি প্রিন্ট করেন তাও দেখবেন যে ওয়ান এ, এই ও থ্রি ইকুয়াল টু ওয়ান এ ভাই আমি যদি ওয়ান এ কিছু অ্যাসাইন না করি তাহলে ও থ্রি ও থ্রি ও থ্রি মানে আনচেঞ্জেবল থাকবে আর কি, কোনটাতে বুঝি নাই ও থ্রি মানে, মানে ধরা যাক সাপোজ আমি ও টু তে চেঞ্জ করলাম, ও টু তে কিছু অ্যাসাইন করছি কিন্তু ওটা তো ও ওয়ান এ অ্যাসাইন করি নাই, ও টু তে অ্যাসাইন করা মানে তো ওয়ান এ অ্যাসাইন করা, তিনজনই একই রেফারেন্স ইন্ডিকেট করতেছে না, পয়েন্টার তো একই রেফারেন্সের মধ্যে আছে, অ্যাড্রেস মেমোরি অ্যাড্রেস, তো আপনি যে কোনোটাতে অ্যাসাইন করলে আসলে আসলে তিনোটাতে অ্যাসাইন করতেছে, মানে তিনোটা তো সেম মেমোরি অ্যাড্রেস কে পয়েন্ট করতেছে। আচ্ছা পয়েন্টারের মত আর কি, আমি পয়েন্টার ছাড়া জাভাস্ক্রিপ্টে অবজেক্ট ফাংশন মানে সব ধরনের অবজেক্ট অ্যারে এগুলো সবাই হচ্ছে আপনার প্রিমিটিভ টাইপ ছাড়া বাকি যারা আছে, হ্যাঁ সবাই হচ্ছে আপনার রেফারেন্স ই করে, যখন কপি করবেন আপনার রেফারেন্স রাখে, সবাই রেফারেন্স নিয়ে কাজ করে, ঠিক আছে? এটা বুঝছিলাম তখন দিন যে এগুলো সবাই রেফার এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আরো যে এই ফাংশন গুলো একটু দেখা দিয়েছিলাম, এগুলো অনেক কারিগরি করা যায়, এই যে স্লাইস ম্যাপ ফিল্টার ভ্যালুস এন্ট্রিস, এগুলো পরের দিকে আসছে, এন্ট্রিস ও লেটেস্ট আসছে, হ্যাঁ এইগুলো আপনার
অনেক ভালো ইউটিলিটি ফাংশনাল ফাংশনাল প্রোগ্রামিং ইউজ করলে এইসব জিনিসটা লাগে। আচ্ছা প্রায়োরিটি অফ দিস বাইন্ডিংটা বলে দিই, দিস বাইন্ডিং এর প্রায়োরিটি মানে আমরা দিস দেখছিলাম কত কত ভাবে বাইন্ড করা যায়, ঠিক আছে, প্রায়োরিটিটা ওইদিন বলা হয় নাই, আসলে এখন বলে দিচ্ছি। দেখেন দুই তিন ভাবে দিস বাইন্ডিংটা যদি আপনি দেখেন যে আপনার কোডে আসছে তাহলে কোন ভাবে দিসটা বাইন্ড হবে, তা আমরা কয় ভাবে দেখছিলাম, নিউ কিওয়ার্ড দিয়ে দিলে দিসটা কোন দিস হয়, যে নতুন যে অবজেক্টটা ক্রিয়েট হয় সেই অবজেক্টটা যে ফাংশন কল করা হয়েছে ফাংশনের ভিতরে যে দিস হয় এটা দেখছিলাম, রাইট? একটু আর কল অ্যাপ্লাই এগুলো দিয়ে আমরা হচ্ছে দিসটা ফার্স্ট প্যারামিটার হিসেবে বাইন্ড করে দিই। আচ্ছা এইখানে আরেকটা জিনিস বললে, এখানে আমরা হচ্ছে যে একাধিক অবজেক্ট দিতে পারি, ঠিক আছে, এটা দিলেও কাজ করবে। আচ্ছা এখন দেখেন যেটা বলতেছিলাম যে আরেক ভাবে করা যায় হচ্ছে আমরা যদি দেখি যে নিজের কনটেক্সট কিনা, হ্যাঁ, যে অবজেক্ট ডট মেথড এভাবে যদি কল করি তাহলে কি ওই ডট এর আগে যে আছে সে যায় ওই মেথডের ভিতরে দিস হবে, মানে ওইটা হচ্ছে ওই অবজেক্টের নিজের মেথড, হ্যাঁ। আর যদি গ্লোবালে থাকে সে তাহলে হচ্ছে সিম্পল ফাংশন যদি হয় তাহলে হচ্ছে সেটার ভিতরে দিস হয় উইন্ডো উইন্ডো বা গ্লোবাল এটা হয়, তাই তো? তো এখন এটা হচ্ছে মনে করেন কিভাবে প্রায়োরিটিটা পাবে, প্রায়োরিটিটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনার দেখতে হবে যে এই এইটা কি নিউ কিওয়ার্ড দিয়ে আপনার ইনভোক হয়েছে কিনা, ফাংশনটা নিউ কিওয়ার্ড দিয়ে আসছে কিনা, যদি নিউ কিওয়ার্ড দিয়ে আসে তাহলে এর প্রায়োরিটি সবচেয়ে বেশি এবং ওই দিস যা হওয়ার কথা নিউ দিয়ে করলে তাই হবে, ওই নতুন যে ব্র্যান্ড নিউ অবজেক্টটা ক্রিয়েট হয়েছে সেটা যায় দিস হবে ওর ভিতরে, ঠিক আছে। এখন যদি নিউ না থাকে, এখন মনে করেন যে কল বাই অ্যাপ্লাই দিয়ে যদি করেন, কল বাই অ্যাপ্লাই দিয়ে যদি আপনি কোনো একটা ফাংশন ইনভোক করেন তাহলে ওই কল বাই অ্যাপ্লাই ফার্স্ট প্রায়োরিটিটা যেটা দিস দিছেন সেটাই ফার্স্ট প্রায়োরিটি, হ্যাঁ, নিউ এর পরে আর কি এর প্রায়োরিটি দুই নাম্বার প্রায়োরিটি। আর তিন নাম্বার প্রায়োরিটি হচ্ছে আপনার যে এটা কোনো অবজেক্ট ডট দিয়ে ই করছেন কিনা, যে নর্মালি চিন্তা করেন আপনি যদি এইভাবে লেখেন অবজেক্ট ডট ধরেন ফু, হ্যাঁ, ডট কল, এখানে দিস দিয়ে দিছেন ধরেন অবজেক্ট টু, হ্যাঁ, এই যে এখানে দুইটা একসাথে অ্যাপ্লাই হয়েছে, দেখেন এই যে এই মেথডটা কল হওয়ার আগে ডট দিয়ে কল হয়েছে আবার পরে কল দিয়ে কল হয়েছে, তাহলে এখন কার প্রায়োরিটি বেশি, এই যে ডট কল এর প্রায়োরিটি বেশি বলতেছি, দুই নম্বরে হচ্ছে ডট কল এর প্রায়োরিটি, ডট কল বা ডট অ্যাপ্লাই যাই দেন, তাহলে এই যে ফু মেথডের ভিতরে যাইয়া দিসটা হবে আসলে উবি টু, ঠিক আছে। এখানে যদি আপনার ফু মেথড থাকে, ফু মেথডটা ধরেন কনস্ট্যান্ট উবির মধ্যে ধরেন একটা ফু মেথড আছে, এখন এখানে দিস লক করতেছেন, শর্টকাট লিখে দিচ্ছি, এটা উবি টু হবে নট উবি ওয়ান হবে, যদিও উবি উবি হবে না, ঠিক আছে, উবি ওয়ান দিলে উবি ওয়ান হবে না, কারণ হচ্ছে আমাদের যে কলের প্রায়োরিটি বেশি, কল দিয়ে লিখলে আর আগে যেটা আছে সেটা হবে না, কল দিয়ে যদি না লেখা হয়, হ্যাঁ, ডাইরেক্ট যদি আপনি ফুটারে কল করেন তাহলে হচ্ছে এই ফুর ভিতরে যায় এই দিসটা তখন যে উবি ওয়ান হবে, ক্লিয়ার? এই জন্য বলছি কার প্রায়োরিটি বেশি। আচ্ছা দুই নাম্বার প্রায়োরিটি গুলো, তিন নাম্বার প্রায়োরিটি গুলো, তিন নাম্বার প্রায়োরিটি হচ্ছে যে উবি ডট দিয়ে লিখলে কোনো মেথড যদি অবজেক্টে মেথড কল করেন তাহলে অবজেক্টটা যায় ওই মেথডের ভিতরে দিস হবে। আর চার নাম্বার যেটা ডিফল্ট যেটা সেটাই, সিম্পল ফাংশন যদি নর্মালি কোনো কিছু অ্যাপ্লাই না করা হয় তাহলে হচ্ছে ওর ভিতরে যে গ্লোবালটা দিসটা গ্লোবাল হবে, উইন্ডো অবজেক্টটা হবে, ঠিক আছে। এটা মোটামুটি শেষ, আর কিছু বলার নাই প্রায়োরিটিটা, আমি তারপর প্রায়োরিটিটা লিখে রিপুতে যখন পুশ করবো সুন্দর করে লিখে দিবো নি আর কি চারটা। আর এখানে কোনো কোশ্চেন আছে কিনা, এই মেথড গুলো আপনারা একটু নিজেরা দেখবেন, ঠিক আছে, এইটার ডিফারেন্স তো বুঝছেন, এ হচ্ছে নতুন অবজেক্ট ক্রিয়েট করে আর হচ্ছে আরেকটা অবজেক্টের সাথে লিঙ্ক করায়, আর এটা হচ্ছে কোনো নতুন অবজেক্ট ক্রিয়েট করে না, সে এক্সিস্টিং অবজেক্ট নতুন অবজেক্টেও ক্রিয়েট করে না কিন্তু নতুন অবজেক্ট আপনি ক্লোন করতে পারবেন। ধরেন এখানে একটা কাজ করা যায় অবজেক্ট ডট অ্যাসাইন দিয়ে, ধরেন এখানে আপনি যে এরকম ভাবে লেখেন অবজেক্ট ডট অ্যাসাইন দিয়ে এইভাবে ধরেন u1 দিলেন, হ্যাঁ ওয়ান দিলেন, তাহলে এখন কি করলো দেখেন, একটা এম্পটি অবজেক্ট ক্রিয়েট করলো এবং সেই অবজেক্টের মধ্যে u1টা
ওয়ান এর যত প্রোপার্টি আছে ওগুলো অ্যাসাইন করে দিচ্ছে। তাহলে এই জিনিসটা কিন্তু আবার নতুন অবজেক্ট, এটার যদি এমন কনস্ট্যান্ট ধরেন পি ওয়ান দেন তাহলে এই কিন্তু নতুন, কারণ এই যে এই কার্লি ব্রেসেস দিলে জাভাস্ক্রিপ্টে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হয়, নতুন অবজেক্ট ক্রিয়েট করে একটা সিস্টেম এটা, এবং তার মধ্যে নিয়ে রাখতেছে। তাহলে এই পি ওয়ান আর ওয়ান কিন্তু এখন সেম না, ঠিক আছে? আপনি যদি দেখেন এখন পি ওয়ান দেন তাহলে দেখবেন যে পি ওয়ান আর ওয়ান সেম না। এইভাবে অবজেক্ট ক্লোন করা যায় জাভাস্ক্রিপ্টে, যে ক্লোন করে কিভাবে দেখছেন এই যে ফলস আসছে, এটা ক্লিয়ার যে পি ওয়ানটা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করছে সে আসলে, কারণ আপনি যে ফার্স্টের যে টার্গেট অবজেক্টটা দিচ্ছেন সেই টার্গেট অবজেক্টে একটা এমটি অবজেক্ট ক্রিয়েট করে দিচ্ছেন, সেই এমটি অবজেক্টের মধ্যে রাখছেন। আর এখানে যদি আপনি ওয়ান দিতেন তাহলে সে ওই এক্সিস্টিং অবজেক্টের মধ্যেই করতো, ক্লিয়ার? আপনি একটা এমটি অবজেক্ট ক্রিয়েট কইরা সেটার টার্গেট অবজেক্ট বানাইছেন, ফার্স্ট যেটা আপনার প্যারামিটার ফার্স্ট যেটা থাকবে ফার্স্ট আর্গুমেন্টটাই হবে আপনার হচ্ছে টার্গেট, আর পরে যতগুলো অবজেক্ট দিবেন সবগুলোর প্রপার্টি আই না সে প্রথমটাতে অ্যাসাইন করবে। এবং এমন যদি হয় যে ও ওয়ান এ যে প্রপার্টি আসছে ও টু তেও সেই প্রপার্টি আসছে, ভ্যালু আলাদা, তাহলে হচ্ছে আপনার পরেরটা আগেরটার প্রপার্টিকে রিপ্লেস করবে। জিনিসটা বুঝছেন তো? সে সেটটা যায় আগে মনে করো যে ও ওয়ান এর মধ্যে এ টু আসছে, আবার ও টু আর একটা অবজেক্ট দিচ্ছেন সেটার মধ্যে এ থ্রি আসছে, তাহলে ওই এ থ্রি হবে আসলে আগের পরের গুলা আগের গুলাকে রিপ্লেস করবে যদি সেম প্রপার্টি থাকে। ওকে, আর তেমন কিছু নাই, আপনাদের কোন কোশ্চেন থাকলে বলতে পারেন কুইকলি। আচ্ছা ভাইয়া, এইচটিএমএল আর এক্সএমএল এর মধ্যে পার্থক্য কি? না, এক্স এইচটিএমএল, এক্স এইচটিএমএল যেটা ফরম্যাটটা কাছাকাছি, হ্যাঁ, কিন্তু এটা আলাদা আপনার মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো আপনি এক্স এইচটিএমএল এও এইচটিএমএল লিখতে পারবেন। কিছু ডিফারেন্স আছে আপনার ওই সিনট্যাক্স এর মধ্যে, কিন্তু নরমালি হচ্ছে দুইটাই আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ, কিন্তু আপনার অনেক সময় এইচটিএমএল 5 এ যেমন ওরা প্রেফার করে এক্স এইচটিএমএল এ লিখতে, বুঝছেন? ব্রাউজার দুইটাই বুঝে, ব্রাউজার দুইটাই বুঝে। যেমন আমি নরমাল কথা মনে করেন যে আমরা নরমালি কি লিখি মাঝে মাঝে এরকম কোনো একটা অ্যাট্রিবিউটের মধ্যে ধরেন সিলেক্টেড লিখে দিই না, সিলেক্টেড যেটা সিলেক্ট হয়ে থাকুক, সিলেক্ট যে ইটা আছে আপনার ট্যাগটা আছে এর মধ্যে সিলেক্টেড লিখে দিই না, তো সিলেক্টেড এই এইভাবে লিখলে এটা হচ্ছে এইচটিএমএল। বাট সিলেক্টেড ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়ে যদি সিলেক্টেড লেখেন এইভাবে লিখলে এক্স এইচটিএমএল বোঝায়, এটা এক্স এইচটিএমএল এর সিনট্যাক্স, ক্লিয়ার? তো এইরকম আমার এখানে একটা মনে আসলো হঠাৎ করে, এমনি মনে করেন যে অনেকগুলা আছে ফরম্যাট আছে, আপনি একটা লিখতে পারবেন না, ওই ভ্যালু প্রপার্টি ভ্যালু প্রপার্টি জোড়া জোড়া লিখতে হবে, এবং এটা হচ্ছে প্রপার্টি এটা হচ্ছে ভ্যালু, তাহলে প্রপার্টি আর ভ্যালু জোড়া জোড়া লিখতে হবে আপনার এক্স এইচটিএমএল, এরকম কিছু রুলস আছে মানে এমনি কাছাকাছি। এইটা লেখা ভালো, হ্যাঁ এটা এটা লেখা ভালো, এক্স এইচটিএমএল লেখা সবসময় ভালো, প্রেফার করে সবাই ব্রাউজারের কাছে, এটা মোর রিডেবল, ঠিক আছে? এবং এগুলা অনেক সময় এসইও বা সেই সব জায়গায় কাজে লাগে, তবে ব্রাউজারে এইচটিএমএল ও বুঝে। আর কোন কোশ্চেন? না ভাই আপাতত। ওকে, থ্যাংক ইউ।